সেই মহান মালিকের লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান মালিক আমাদেরকে গত তাফসিরের পর আবারও আজকে ধারাবাহিক কোরআনুল করিমের তাফসিরের মজলিস এ ফাতেমাতুল করিম জামে মসজিদে অন্যান্য দিনের মতো উপস্থিত হয়ে আমাদেরকে কোরআনের কিছু কথা বলবার এবং সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেছেন। এজন্যে আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকুর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামতে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা ইচ্ছা করলে করে শেষ করতে পারব না। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা যে যে হালতে আছি এটাই আমাদের জন্যে বড় শুকরিয়া, কি বলেন? আমি যে হালতে আছি, সুখে থাকি দুঃখে থাকি, সর্বহালতেই একজন মুসলমানের বড় ইবাদতের নাম হচ্ছে সে শুকরিয়া আদায় করে বলবে কি আলহামদুলিল্লাহ। কোনো বান্দা একবেলা খেতে পেল আরেকবেলা খেতে পাইল না, একবেলা খাওয়ার পর সে আলহামদুলিল্লাহ বলল, আরেকবেলা খাইতে পারল না ওইবার সে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আর কি করবে? ধৈর্য ধারণ করবে। এটাই হচ্ছে রসুলের আদর্শ। কার আদর্শ? রসুলের আদর্শ। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রসুল দারিদ্রতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আর আমরা সেই নবীর উম্মত যার কারণে আমাদের লক্ষ কোটি গুণও যদি আমরা শুকরিয়া আদায় করি এরপরেও মাওলা পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তারপরে শুকরিয়া আদায় কি ছেড়ে দিব না ধরে রাখবো? ধরে রাখতেই হবে। একটু কষ্ট করে চেপে যান, অন্যদেরকে একটু সুযোগ করে দিই। আমার ভাইয়েরা, আমরা সূরাতুল বাকারার তাফসির শুরু করলাম, অনেক দিন হয়ে গেল, অনেকেই ভাবতেছে হুজুর কবে শেষ হবে এই সূরা। এই সূরা অনেক লম্বা সূরা, 286 আয়া। ধৈর্য সহকারে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। আমাদের এই তাফসির ধারাবাহিক চলতেছে, আল্লাহর বরকত হচ্ছে, ঠিক না বেটি? কারণ সূরাতুল বাকারা এমন একটা সূরা, এই সূরা যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। তাহলে কত একটা দামি সূরা আল্লাহ নাজিল করছেন, যে শয়তানের জন্য যুদ্ধ করার বড় হাতিয়ার সূরা বাকারা। এই সূরা বাকারা যে ঘরে থাকবে জিন ভূত পেত এগুলি প্রবেশ করতে পারবে না। কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কখন কোথায়? যদি সব সময় হয় তো আলহামদুলিল্লাহ। অনেকে আছে শুধু মসজিদে আসলে দুই এক পৃষ্ঠা পড়ি কিন্তু বাসায় কোরআন তেলাওয়াত করি না, এটাও ঠিক না। আমার ঘরকে কবর বানানো যাবে না, যেমনিভাবে নামাজের মাধ্যমে আমার ঘরটাকে মসজিদের মতো রাখতে হবে, তেমনিভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার ঘরটাকে রহমত বরকতের মাধ্যমে ভরপুর করে রাখতে হবে, ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত হলে কার রহমত নাজিল হয়? আল্লাহর রহমত নাজিল হয়। ওই যে এক সাহাবির ঘটনা, ঘরের মধ্যে তার একটা ঘোড়া রয়েছে, তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, তিনি দেখতেছেন তার ঘোড়াটা শুধু লাফালাফি করতেছে, কি করতেছে? লাফালাফি করতেছে। এই দৃশ্য দেখে তিনি ভয় পাইতে লইলেন যে না জানি আমার ঘরের মধ্যে কোনো সমস্যা কোনো বিষয় ঘটে গেল। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এই কোরআন শরীফের এই সুরাগুলো আমি তেলাওয়াত করতেছিলাম আর আমার ঘরে আমার যেই ঘোড়াটা আছে সেটা শুধু লাফালাফি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কোরআনের সুরা ইয়াসিন সহ যেই আয়াতগুলো যে সুরাগুলি তেলাওয়াত করতেছিলে ওই তেলাওয়াতের সময়
আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নিয়ে তোমার ঘরে প্রবেশ করতেছিল, আর সেই রহমতের আনন্দে আত্মহারা হয়ে সেই গোড়াটা লাফাইতেছিল। এই জন্য আমার ভেরা কোরআন পড়া লাগবে, কোরআন পড়া শিখতে হবে, নিজের সন্তানকে শিখাতে হবে, পরিবারের প্রতিটি সদস্য কোরআন পড়নেওয়ালা হতে হবে, ঠিক না বেটি? যদি কোরআন পড়তে পারি তাহলে এই কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি কোরআন পড়তে না জানি, কোরআনের অপব্যাখ্যা করি, তাহলে সেই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কালকে আমাদের ময়দানে অনেক নামাজ নিয়ে আপনি গেছেন, আপনি অনেক দান অনুদান নিয়ে চলে গেছেন, মনে করতেছেন যে আজকে তো আমি এমনিতেই জান্নাতে চলে যাব, কিন্তু কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় তাহলে আপনার যত আমলই থাকুক না কেন, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ পাকের সামনে সে আপনাকে টেনে হেসরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, নাউজুবিল্লাহ। আর যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে এই কোরআন আপনাকে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এমন একটা দামি কোরআনের মজলিসে বসে খুশি না নারাজ? আমি তো মনে করি যে প্রতিদিন এই ধরনের কোরআনের মজলিস হওয়া দরকার, কিন্তু আমাদের সময় নেই, আমাদের কি নাই, সময় নাই। যদি শুক্রবার ছাড়া অন্য দিনে তাফসির হয় হাতে গোনা এক দুইজন পাঁচজন দশজন পাওয়া যায়, ঠিক না বেটি? অনেক সময় দেখা যায় হুজুররা কি অসুস্থ হয় না, হুজুরদের কি ছুটি ছাটা লাগে না, হুজুরের সমস্যা হয় না? তো হুজুরের সমস্যার কারণে যদি শুক্রবারে না করে সোমবারে করলো, ওই দিন তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না, ঘোষণাও দেওয়া হয় যে এই সপ্তাহ হবে না, ও অমুক সময় হবে, তারপরে দেখা যায় যে আমাদের ব্যস্ততা এত ব্যস্ততা যে ওই দিন তারিখ নির্ধারণ করছে, ওই দিন তারিখ হলে হবে না হলে আমি নাই, এরকম তাই না ভাই? কিন্তু যদি বলা হয় যে অমুক জায়গায় শুক্রবারে না সোমবারে একটা বড় মেলা আছে, আর ওই মেলার মধ্যে যদি কেউ একটা এই বিজনেস নিয়ে যাইতে পারে তাহলে সেখানে অনেক লাভ করা যাবে, তাহলে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই প্রান্তেই থাকুক না কেন, এই সার্কুলার যখন সে দেখবে তখন সে সোজা মালপত্র নিয়ে কোথায় চলে যাবে, সেই মেলায় চলে যাবে। কেন? লাভ, ফুলুস পাবে, টাকা পাবে, এখানে তার লাভ বেশি হবে, এই লাভের আশায় সে টেকনাফ থেকে চলে আসছে। কিন্তু কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআনের তাফসিরের মজলিসে বসলে লাভ না ক্ষতি? কিন্তু এই লাভ চোখে দেখা যায় না, এই জন্যে এটা আমাদের গুরুত্ব খুব কম, তাই না ভাই? যখন আপনার দুটা চোখ বন্ধ হয়ে যাবে, আপনার যখন রুহ নামক যে বাতাস সেটা যখন আপনার থেকে বের হয়ে যাবে, আপনার বডির এক আনা পরিমাণ মূল্য যখন থাকবে না, তখন বুঝে আসবে যে আমার জিন্দগির ভালো আমলগুলো আমার কত বড় কাজে আসতেছে, আমার জিন্দগির বদ আমলগুলো আমার জন্যে কত বড় ক্ষতি বয়ে আনতেছে, এই বিষয়টা তখনই আমরা পার্থক্য করতে পারবো, ঠিক না বেটি? কিন্তু তখন বুঝে আসলে কোনো কাজে লাগবে? যা করার আমার জীবন থাকতেই আমার দুনিয়ায় থাকা অবস্থায় করতে হবে। এই জন্যে আমাদেরকে সবসময় শয়তান ধোকা দিবে, শয়তানের সাথে যুদ্ধ করে যদি আমরা আমাদের নেক আমলটা ভারী করে নিতে পারি তাহলে আমাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত থেকে 173 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। প্রথমে আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলোর তর্জমা জানব। আল্লাহ রব্বুল আলামিন 68 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার যত মানুষ আছে, মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যা আছে সকলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, কি বলেন? ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ কি? গোটা মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিনের মধ্যে আমি আল্লাহর
যত রিজিক রয়েছে ওই রিজিকের মধ্যে হালালান তাইয়্যিবা, হালাল পুত পবিত্র রিজিক তোমরা বক্ষণ করো। সুবহানাল্লাহ। এখানে শুধু মুসলমানকে বলছে, সারা পৃথিবীর মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা সকল মানব জাতি এই দুনিয়ার রিজিকের মধ্যে যেটা হালাল, হালালান তাইয়্যিবা, তোমরা সেই পুত পবিত্র হালাল রিজিক বক্ষণ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। কার পদাঙ্ক? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের ওয়াসওয়াসার ধোকার মধ্যে পড়া যাবে না। শয়তান আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে না, শয়তান আমাদেরকে সব সময় অশ্লীল বেহায়াপনা গুনার কাজের মধ্যে আহ্বান করে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক নিজেই বলেন শয়তান আমাদের জন্য কেরকম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। কোনো ব্যক্তি যদি জানে অমুকে আমার শত্রু, তাহলে তার সাথে যখন সাক্ষাৎ হয় অথবা তার এরিয়ার মধ্যে যখন চলাফেরা করে, সতর্কতা অবলম্বন করে না সতর্কতা ছাড়া চলে? সতর্কতা অবলম্বন করে, তার আশেপাশে চলার চেষ্টা করে, না জানি কখন সে আমাকে আঘাত করে বসে, ঠিক না বেটি? একটা খোকরা সাপ, আপনি যদি দেখেন যে একটা খোকরা সাপ আপনার সামনে আছে, আপনি কি অন্যদিকে বেখেয়াল হয়ে বসে থাকবেন? তাহলে কি করবে? সুবল মেরে বসবে, আপনাকে দংশন করবে, আপনাকে ক্ষতি করে ফেলবে। ঠিক দুনিয়ার শত্রুর ক্ষেত্রে আমরা যেমনিভাবে সতর্কতা অবলম্বন করি, যদি আমি আমার শত্রুকে এটা না জানি তারপরেও আমি সতর্ক থাকি যে আমার অনেক শত্রু এরকম আছে যাদেরকে আমি চিনি না, তারপরে আমার সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা এই নীতি অবলম্বন করি, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত জাহান্নাম আমাদের জন্যই বানাইলেন, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্যে, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান নিশ্চয়ই তোমাদের জন্যে স্পষ্ট প্রকাশ্য শত্রু। তাহলে সেই শয়তান থেকে সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? এই শয়তানকে আমাদের চিনতে হবে, ঠিক না বেটি? এই শয়তানের কি কাজ, শয়তানের কি ওয়াসওয়াসা, শয়তান কোন কাজের প্রতিশ্রুতি আমাদেরকে দেয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? এগুলো জেনে সতর্ক হয়ে শয়তানের কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, এই শয়তান তোমাদের কোন কাজে নির্দেশ দেয় ভালো করে জানো। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরুকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় বিসুই, অশ্লীল, ওয়াল ফাহশা, এবং বেহায়াপনা কাজের, এবং ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলার ব্যাপারে তোমাদেরকে উৎসাহ দেয় যেই বিষয় সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই, আছে না নাই? অনেকে কোরআন সম্পর্কে জানেই না, এরপরও যখন চার পাঁচজন বন্ধু বান্ধব একটা আড্ডা দেয় তখন কথায় কথায় একটা মাইরে দেয় যে তুমি এই কাজটা করতেছ, অথবা তুমি এই কথা বলতেছো আসলে তোমার কথা ঠিক না, কোরআনে এটা বলছে বা আল্লাহ পাক এটা বলছেন, অথচ সে যে আল্লাহর রেফারেন্স দিল, কোরআনের রেফারেন্স দিল, কোরআনের মধ্যে এটা আছে কি না এটা তার জানাও নাই, এবং সে যে বক্তব্যটা দিল আসলে ভুল বক্তব্য দিল, মিথ্যা বানোয়াট কথা একটা বক্তব্য দিয়ে দিল, তাহলে সে কার পদাঙ্ক অনুসরণ করলো? ভালো করে বুঝেন, দুনিয়ার যত অশ্লীল কাজ সব শয়তানের, কার? এবং দুনিয়ার যত বেহায়াপনা কাজ
এগুলোর ব্যাপারে নির্দেশ করে কে? শয়তান। ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে যত কথা আমরা বলি, এই কথার মধ্যে যেগুলো আল্লাহ আল্লাহর রাসূল বলেন নাই কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের নামে চালায়া দেই, এই বক্তব্যগুলোও কার? শয়তান। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইযা ক্বীলা লাহুমুত্তাবিউ, মক্কার কাফের মুশরিকদেরকে বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিলেন, ওই দাওয়াতের জবাবে কিছু ইহুদি খ্রিস্টানরা কি উত্তর দিল? আল্লাহ পাক বলেন ওয়া ইযা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করলো ওইগুলি তোমরা অনুসরণ করো। বিশ্বনবীর পক্ষ থেকে যখন এই আহ্বান করা হলো তখন তারা জবাবে বলে কলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। ও মোহাম্মদ, তুমি কি বলতেছো? তুমি মাত্র কিছুদিন হয়, তোমার বয়স মাত্র 40 হইল, তুমি নতুন একটা মানুষ, বয়সও বেশি না অভিজ্ঞতাও বেশি না, তুমি নতুন এক ধর্মের কথা নিয়ে আমাদের কাছে আসছো। অথচ আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা অনেক বছর আগে থেকেই আমরা তাদেরকে চিনি, আমরা সেই বংশে চলতেছি, তাদের আদর্শ সম্পর্কে আমাদের জানা আছে। আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যেই কাজের মধ্যে দেখছি, যেই পথে চলতে দেখেছি এবং যেই ধর্ম অনুসরণ করতে দেখেছি, আমরা সেটাকেই অনুসরণ করব, তাদেরকেই অনুসরণ করব, তোমারটা না, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বেকুবের দলেরা, মূর্খের জাতেরা, ভালো করে শুনে রাখো, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, যদি তোমাদের পূর্বপুরুষরা বেকল হয়, বাংলা ভাষায় একবারে গ্রাম্য ভাষা কি বেকল, মানে মূর্খ, লা ইয়াকিলুন, তারা কোনো জ্ঞান যদি নাও রাখে, ওয়ালা ইয়াহতাদুন, তারা যদি হেদায়েতপ্রাপ্ত নাও হয়ে থাকে, এরপরও কি সে পূর্বপুরুষকে তোমরা অনুসরণ করবা? কে বলেন? আল্লাহ। এমন মানুষ আছে না নাই? এখনো আছে, দুনিয়ার সব বুঝে, যখন কোরআন সুন্না দিয়ে বুঝাইতে চায় আমি হুজুর বুঝি নেই, হ্যাঁ কি? হ্যাঁ, বুঝে না, সব বুঝে, দুনিয়ার লাভ লস, ভালো মন্দ সব কিছু বুঝে, কোন জায়গায় গেলে লাভ আছে, কোন জায়গায় গেলে ক্ষতি সব বুঝে, যখন কোরআন সুন্নার কথা বলে যে আমি বুঝি। আল্লাহ পাক বলতেছেন এমন বেকুব মানুষগুলোরও তো উত্তরাধিকারী থাকবে, থাকবে কি থাকবে না? নতুন প্রজন্ম তাদের থাকবে না? যদি এমন বেকুব হয় যে কোরআন সুন্না কিছুই বুঝে না, আর বোঝার জ্ঞান থাকা সত্ত্বেও বোঝার চেষ্টাও করে না, এভাবে তার জিন্দগি শেষ হয়ে গেল, কিন্তু তার পূর্বপুরুষ সন্তানরা তাদেরই রেফারেন্স দিয়ে বলে আরে আমার বাবা অনেক ভালো আল্লাহওয়ালা আছে এবং সেই পথেই চলে, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন তোমার পূর্বপুরুষ যদি বেকুফ হয় এবং তারা যদি হেদায়তপ্রাপ্ত না হয়, এরপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্নবোধক করেছেন, এর জবাবে আসবে কি না, তাদেরকে অনুসরণ করা যাবে না। হ্যাঁ, পূর্বপুরুষ যদি জ্ঞানী হয়, প্রকৃত জ্ঞানী কারা? গত তাফসিরে বলছি না, প্রকৃত জ্ঞানী কারা? যারা কোরআনের এলেম রাখে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এছাড়া বাকি যত জ্ঞান আপনি অর্জন করুন কোরআনের ভাষা অনুযায়ী আপনি ব্যাপু, ঠিক না বেটি? কিন্তু এরপরেও এটাকে মূল রেখে আপনি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা কিছু হওয়ার দরকার তা যদি হন, দুনিয়ার জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি সোনায় সোহাগা, ঠিক না বেটি? যার ভিতরে কোরআন সুন্নার এলেম আছে, এরপর সাথে সাথে ওই এলেমও আছে, তাহলে তার দুনিয়াও সফল, আখেরাতও কি সফল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের দেশের যত বড় বড় মাথা আছে সব মাথাগুলো কবুল করুন, বলেন আমিন। আমাদের মাথাগুলো যদি দিনের জন্য কবুল হয়ে যায়, তাহলে ডাক্তারের কাছে যখন আপনি প্রেসক্রিপশনের জন্য যাবেন, তখন ডাক্তার যদি দিনদার হয় আপনি তাকে দেখেই তো অর্ধেক সুস্থ হয়ে যাবেন, ঠিক না বেটি? ডাক্তারে আপনাকে এমন কিছু কথা বলবে,
সেই কথার মাধ্যমে আপনি মনে করবেন আমার ভিতরে কোনো রোগ নাই, ঠিক না বেটি? আর যদি বড় দিন ডাক্তার হয়, কোরআন সুন্নার কোনো এলেম তার ভিতরে বিন্দু পরিমাণ নাই, আপনি যাওয়ার পরেই আপনার চোখ দেখে বলবে বিশাল জটিল সমস্যা, মনে হচ্ছে ক্যান্সার মনে হয় আপনার। কি ভাই বলে কি বলে না? এরপরে এক গাদা টেস্ট দিয়ে দিবে, এরপরে আপনি রিপোর্ট নিয়ে আসবেন, আপনার হালকা সমস্যা এমনভাবে আপনাকে পেশ করবে অতি তাড়াতাড়ি চিকিৎসা করেন, আর নয় বেশি দিন বাঁচবেন না, ঠিক না বেটি? বর্তমানে সিজার, আহা, এটা হলো নীরব মৃত্যু। সিজার কি? নীরব মৃত্যু। কিন্তু আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি এরকম করা হয়েছে যে আমাদের সিজার ছাড়া উপায় নেই। এমন পরিবেশ, এমন মন মানসিকতা আমাদের দিয়ে প্রস্তুত করা হয়েছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, একটা মা এত কষ্ট করে, 10 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, কিন্তু সিজার দ্বারা, সিজারের মাধ্যমে যে ক্ষতিটা হয়, এই 10 মাস 10 দিন এর বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই, ঠিক না বেটি? বুঝা আসে না, জানি না আল্লাহর কোনো গুনার কারণে, আল্লাহর কোনো গজব কিনা আমাদের প্রতি, এটা যে আসলে শতকরা 70-80% সিজারে যাইতে হয়, কেন জানি যাইতে হয়, এটা আল্লাহ কি আমাদের প্রতি নারাজ? যদি আল্লাহ আমাদের প্রতি নারাজ না হন, তাহলে একটা গরুকে কখন তো সিজার করা হয়েছে? অন্য কোনো প্রাণীকে সিজার করে বাচ্চা ডেলিভারি করা হয়েছে? হয়নি। তাহলে মানুষের কেন এত সিজার লাগতেছে? মরণ ব্যাধি যে আমরা বলতেছি, নীরব মৃত্যু বলা হচ্ছে, ডাক্তাররাই বলতেছে এটা নীরব মৃত্যু, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সতর্কতা নাই, এ ব্যাপারে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নেই, এ ব্যাপারে আমরা যেভাবে চলতেছি এভাবে যদি চলতেই থাকি, তাহলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নীরব মৃত্যু সিজারের রোগ ঢুকে যাবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমরা যে যাই বলি না কেন, যদি আমাদের ডাক্তাররা দিনদার হয়, তাহলে আমাদের অনেক রোগী ডাক্তারের কথাই সুস্থ হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্যে বলছি, আমাদের মাথাগুলি যদি আল্লাহ দিনের জন্য কবুল করে, তাহলে আমাদের সব সেক্টরগুলি সুন্দর হয়ে যাবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমাদের দেশটাকে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। তাহলে বলতেছিলাম কি, যাদের আকল নাই, জ্ঞান নাই এবং হেদায়েত প্রাপ্ত না, এমন মানুষগুলো আমাদের যত বড় আপনজন হোক না কেন, তাদেরকে অনুসরণ করা যাবে না। এরপরে আল্লাহ পাক কাফেরদের উদাহরণ দিচ্ছেন, কাফেররা কিরকম, কাফেরদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাফেরদের দৃষ্টান্ত তোমরা জেনে রাখো, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল লাযী, ওই ব্যক্তির ন্যায়, ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, যেই ব্যক্তি নাকি কারো সামনে চিৎকার করলো, ইয়ানইকু চিৎকার করলো, বিমা লা ইয়াসমাউ, সে কিছুই শুনতে পায় না, কিছুই বুঝতে পারে না, ইল্লা দুআআ ওয়া নিদাআ, শুধুমাত্র একটু আওয়াজ শুনতে পাইলো, কিন্তু এই আওয়াজ দিয়ে কি বুঝাইতে চাইলো এই বুঝটুকু তার অর্জন হয় না। বুঝে আসছে কথা? বুঝে আসে না এখনো, কারণ এটা বুঝতে গেলে ব্যাখ্যায় যেতে হবে। আল্লাহ পাক বলতেছেন, কাফেরদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ওই বস্তুর মতো, যেই ব্যক্তি বা যেই বস্তুর সামনে আওয়াজ করে, তার কাছে হেল্প চাওয়া হচ্ছে, ভাই আমাকে বাঁচাও, কিন্তু ওই ব্যক্তি আওয়াজটাই শুনলো শুধু, কিন্তু বাঁচাও মানে কি করতে হবে এই জ্ঞান তার নাই। এই আয়াতের ব্যাখ্যায়
মুফাসসিরিনে কেরামগণ বলেন, বিশাল এক চরের মধ্যে, বিলের মধ্যে বা একটি ময়দানের মধ্যে একটা গরু চতুষ্পদ জন্তু ঘাস খাচ্ছে, আর তার মালিক কথার কথা রাখাল, সে বিপদে পড়ে গেছে, গরুকে চিৎকার দিয়ে বলতেছে, ও আমার গরু আমাকে একটু হেল্প করো। গরুটা শুধু আওয়াজই শুনলো, হেল্প কি জিনিস সে বুঝছে? এই জ্ঞান আল্লাহ তাকে দিছে? সে বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক যারা, তাদের কাছে আমার কোরআনের আওয়াজ যাওয়ার পরেও যদি তারা হেদায়েতের মধ্যে না আসে, ইসলামের ভিতরে না আসে, তাহলে সে ওই চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল। সে কোরআনের কথা শোনা সত্ত্বেও কোরআন কার কালাম এটা বুঝলো না, কোরআনের বাণী কে নিয়ে আসলো এটা বুঝলো না, তাহলে এই ব্যক্তি চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক না বেটি? কার কথা? আল্লাহ পাক বলেন তারা কেমন? সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন। তার চোখ থাকতেও সে অন্ধ, তার মুখ থাকতেও সে মুখ বোবা, তার কান থাকতেও সে বদির, এমন প্রাণী হয়ে গেল লা ইয়াকিলুন, সে কিছুই বুঝে না। তাহলে দেখেন ইমানের কত দাম, ইমানের কত দাম, মুসলমানের কত দাম, মুমিন বান্দাবান্দির কত দাম, কার কাছে? আল্লাহর কাছে। ইমান আনলাম, ইমান অনুযায়ী চললাম, দেখা গেল আমার জিন্দগি হয়ে গেল একেবারে নূরের জিন্দগি, সিরাত মুস্তাকিমের পথ যেই ব্যক্তি অবলম্বন করলো তার দুনিয়া আখেরাত দুটাই সফল হয়ে গেল। আর যেই ব্যক্তি ইমান আনলো না তাদেরকে চতুষ্পদ জন্তু বলেছেন কে? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক স্পেশালভাবে মুমিন বান্দাবান্দিদেরকে খাবারের রিজিকের কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এবার আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, কি বলেন? আগে বলছেন কি? হে মানব জাতি, তোমরা হালাল রিজিক খাও। এখন বলতেছে, হে ইমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সে হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর রিজিক খাইবা আর আমোদ ফুর্তি করবা তা নয়, ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, শুকরিয়া আদায় তো আল্লাহর তখনই তোমরা করবা যদি এক আল্লাহর গোলাম গোলামি তোমরা করো। ঠিক না বেটি? আর যদি আপনি মনে করেন আপনার রিজিক তো দিছে আপনার সারে, আপনার ভসে, আপনার অমুক কলকারখানা, আপনার ওই ফ্যাক্টরি, আপনার ওই ব্যবসা, তাহলে আর শুকরিয়া আদায় জবান দিয়ে আসবে না, আসবে? যদি আপনি এক আল্লাহর গোলামি করে থাকেন তাহলে আপনার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলতেছেন কি? ইনকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা এক আল্লাহ বা আমি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ পাকের কি করবা? শুকরিয়া আদায় করবা। এরপরে আল্লাহ পাক বলেন, এই যে হালাল রিজিক খাইতে বললাম, তাহলে হারাম রিজিক কোনটা এটা একটু জানা দরকার আছে না ভাই? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির। আল্লাহ পাক বলেন, নিশ্চয় হাররামা, নিশ্চয় কে? আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইকুম, তোমাদের জন্যে, আল মাইতাতা, এক নাম্বার হচ্ছে যত মৃত প্রাণী আছে সব হারাম, ব্যাখ্যায় পরে যাব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াদ্দামা, রক্ত হারাম, ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে যদি পশু জবাই দেয়, কোনো ব্যক্তির নামে যদি পশু লালন পালন করে, কোনো ব্যক্তির নামে যদি কোনো পশু ছেড়ে দেয়, কাকে ছাড়া? এটাও হারাম। ফামানিদ তুর্রগাইরা বাগি ওয়ালা আদ, ও মানুষ, তোমরা চলতে গেলে অনেক সময় দেখা যাবে এমন দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে গেছো যেখানে হারাম খাবার ছাড়া কোনো হালাল খাবার নাই,
তোমার জান উষ্ঠাগত হয়ে গেল, তোমার জান বের হওয়ার উপক্রম হয়ে গেল, এমন ক্ষুধার্ত অবস্থায় তুমি সময় কাটাচ্ছ, এখন কি তুমি না খেয়ে মারা যাবা? না না না, আল্লাহ পাক বলেন ফামানিদ তুর্র, কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, গায়রা বাগিন ওয়ালা আদিন, সে বিদ্রোহ ছাড়া, সীমালঙ্ঘন ছাড়া, নাফরমানি ছাড়া, যদি ওই হারাম বস্তু থেকে জীবন উপক্রম বাঁচানোর জন্যে অল্প পরিমাণ খেয়ে নেয়, ফালা ইসমা আলাইহি, এটা তার জন্যে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। ইসলামী আইন কঠিন না সহজ? অনেক কঠিন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং বড় দয়ালু। সুবহানাল্লাহ। এই ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর তর্জমা। যারা মনোযোগ সহকারে তর্জমা শুনছেন, মোটামুটি আপনারা তার ব্যাখ্যাও বুঝে গেছেন, বুঝছেন না ভাই? যেখানে অর্থ বুঝে আসে না ওই জায়গাগুলোতে আমি মোটামুটি কিছু আলোচনা অলরেডি করে ফেলছি, তা আপনাদের বুঝার জন্যে যেভাবে সহজভাবে বুঝতে পারেন ওইভাবেই আমি তর্জমাটা বলার চেষ্টা করছি। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু তাফসির পেশ করব, শুনবেন তো ধৈর্যের সহিত? তাহলে এবার আসুন, আল্লাহ পাক 168 নম্বর আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা দুনিয়ার সকল মানুষ হালাল খাও। তাহলে হালাল হারাম উভয় রিজিক কি সৃষ্টি করছেন কে? আল্লাহ। অনেকে বলবেন যে হুজুর, তা আল্লাহ পাক যেহেতু হালাল খাইতে বলছেন, তাহলে হারাম হারাম সৃষ্টি করলেন কেন? হারাম সৃষ্টি না করলেই তো হইতো, প্রশ্ন জাগে না ভাই? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনাদের মনে এই প্রশ্ন জাগে, তাহলে আমার পক্ষ থেকে আপনাদের কাছে ছুঁড়ে মারলাম আর একটা প্রশ্ন, বলবো প্রশ্নটা? বলেন দেখি, আপনি যদি জানেন, বিশ্বাস করেন যে জান্নাত জাহান্নাম আছে, ভালো করে বুঝেন কি আছে, এই বিশ্বাস যদি আপনাদের মাঝে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে জাহান্নামটা আল্লাহ বাদ দিয়ে দেখ, শুধু জান্নাতটা রেখা দেব, তাহলে জান্নাতের গুরুত্ব আমাদের কাছে থাকবে কি থাকবে না? থাকবে। কেন থাকবে না? কারণ আপনি তো মনে করতেছেন এটা আমি এমনিতেই পাবো, এটার জন্য আমার কোনো চেষ্টা মুজাহাদা কোনো কষ্ট করা লাগবে না, কি দরকার আছে আমার কষ্ট করার, আরামে ঘুমাবো আর খাইবো, আর মরলে কোথায় যাব? কোনো দাম আছে এটার? এই দুনিয়াটা কিসের জায়গা? হ্যাঁ, আওয়াজটা বলেন, পরীক্ষার জায়গা যদি হয় তাহলে পরীক্ষার প্রশ্ন কিরকম হয় একটু বলি। প্রশ্ন করল স্কুল কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রশ্ন করল পাঁচটা, কয়টা আবার লেখা দিছে যে কোনো তিনটার উত্তর দাও, কি বলছেন? অথবা কিছু প্রশ্ন এরকম আসে যে আপনার যা আছে দেওয়া আছে, দশটা দিছেন, দিয়ে ওপরে লিখে দিছেন যে কোনো আটটির উত্তর দাও, থাকে কি থাকে না? আচ্ছা বলেন দেখি, এই যে প্রশ্নটার মধ্যে যতগুলোর অ্যান্সার দিবে এর চেয়ে একটু বেশি দেওয়া হইল, যদি এই বেশিটা না দেওয়া হইতো, শুধু এমনি তিনটা দিয়ে বলতো যে সবগুলোর উত্তর দেওয়া, আপনার কাছে পরীক্ষার আকর্ষণ লাগবে? বা পরীক্ষা দেওয়ার একটা যে আগ্রহ, সেই আগ্রহটা জন্মায় না? আপনার আগ্রহ জন্মানোর জন্যে যত কিছু দরকার, যত কলাকৌশল দরকার, সবগুলো অবলম্বন করে আপনার প্রশ্নটা করা হয়েছে, যাতে করে আমাদের সন্তানগুলো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে, ঠিক না বেটি? যদি পরীক্ষার মতো পরীক্ষা না হয়, তাহলে এই পরীক্ষা নামকে আসতে পরীক্ষা লয়ে কোনো লাভ আছে? তখন তো স্টুডেন্টেরও কি থাকবে না? গুরুত্ব থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানাইলেন, হালাল হারাম এই জন্যেই বানাইলেন। যদি হালাল হারাম না থাকতো, শুধু একটা থাকতো যে হালাল থাকতো, হারাম দরকার নাই, তাহলে আপনি বাজারে গেলে হালাল পণ্য আর হারাম পণ্য যে একটু মেধা যাচাই করে যে আনবেন, সে মেধাটা কাজে লাগাইবেন? কাজে লাগাইবেন না। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন কিসের জন্যে?
সব ক্ষেত্রে আমাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলতেছে। এই পরীক্ষায় কে পাস করতেছেন, কে ফেল করতেছেন, এটা আপনি জানেন আর কে জানে? আল্লাহ। অনেকেই আছে বেশভূষ খুব সুন্দর ভালো, আমরা মনে করি সে খুব আল্লাহওয়ালা, কিন্তু তার ভিতর ভালো না, তার গোপনীয়তা ভালো না, সে যখন মানুষের অগোচরে থাকে তখন তার আমল আখলাক ভালো না। তাহলে এই বিষয়গুলো মানুষ জানে? কে জানেন? তাহলে যে কাজ করতেছে সে জানে আর কে জানে? আল্লাহ জানে যে আসলে সে পরীক্ষার মধ্যে পাশ করতেছে না ফেল করতেছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক হালাল আর হারাম রিজিক কেন সৃষ্টি করলেন বুঝে আসছে? আমাদের কিসের জন্যে? পরীক্ষার জন্যে। আল্লাহ পাক আবার বলেও দিছেন হালাল হারাম আমি সৃষ্টি করছি, কিন্তু তোমরা হালালটা খাও, হারামটা খেও না। কেন? এ কারণ জানেন? এটা হয়তো আমাদের, আমরা হয়তো সাধারণ অনেকে জানি না, কিন্তু যারা এই হালাল আর হারাম কোরআনে যে বলল এই হালাল হারাম খাবারটা পার্থক্য করে যারা গবেষণা করছে তারা জানতে পারছে যে আসলে কোরআনের মধ্যে এই বস্তুটাকে হালাল বলা হয়েছে আর এটাকে হারাম বলা হইল কেন। হালালটা খাইলে মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় কি হয় না, হারামটা খাইলে মানুষের শরীরে কোনো পরিবর্তন হয় কি হয় না, এই গবেষণা করে বৈজ্ঞানিকরা একমত হয়েছেন যে আল্লাহ পাক কোরআনে যেই বস্তুকে হারাম বলেছে ওই বস্তু যেই ব্যক্তি খাবে তার শারীরিক ক্ষতি হবে, তার মস্তিষ্কের ক্ষতি হবে, তার চরিত্রের ক্ষতি হবে, এভাবে তার দেহের বিভিন্ন ক্ষতি সাধন হবে। তাহলে আল্লাহ পাক আমাদের অকল্যাণ যেখানে ওটাই বলছেন, তানহা এটা করতে পারবা না, এটা খেতে পারবা না, এটা এই কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাদের ক্ষতির দিকে তাকিয়ে বিধানগুলো দিয়েছেন, কিন্তু আমাদের এত পোড়াকপাল যে আমরা আল্লাহর কথাকে না মেনে আমরা আমাদের মন মানসিকতা আমাদের নফসের তাড়নায় যেখানে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, যা আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান তোমাদেরকে অশ্লীলতা বেহায়াপনা এবং অশালীন কাজের প্রতি তোমাদেরকে নির্দেশ দেয়, সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা একটু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। এখন শয়তানের পদাঙ্ক কি এটা বুঝতে গেলে 1450 বছরের পূর্বের আল্লাহর রসুলের সাহাবিদের কয়েকটা ঘটনা আপনাদের সামনে পেশ করব, তাহলে বুঝে আসবে যে আসলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক কি, শয়তানের ওয়াসওয়াসা জিনিসটা কি, এটা আপনাদের বুঝে আসবে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি একটা ছাগলের পা রান্না করা পোড়া দেওয়া একটা ছাগলের পা লবণ দিয়ে তিনি বসে বসে খাচ্ছেন, হালাল না হারাম? আওয়াজটা বলেন, ছাগল খাওয়া হারাম? তাহলে আওয়াজ এত কম কে? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি খাচ্ছেন? ছাগলের একটা পা লবণ দিয়ে তিনি খাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে থেকে মুসলমান আরেক সাহাবী তিনি উঠে একটু দূরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই তুমি কেন উঠে গেলা আমার সাথে খাবারের মধ্যে, তুমি শরীক হয়ে যাও। ওই মুসলমান সাহাবী বলে, ভাই ইবনে মাসউদ আমি খাবো না। ইবনে মাসউদ বললেন, তাহলে কি তুমি রোজাদার? কারণ মুসলমান মুসলমান যখন দাওয়াত দেয় তখন কিন্তু কোনো সমস্যা না থাকলে খাবারে অংশগ্রহণ করতে হয়, দাওয়াত গ্রহণ করতে হয়, তুমি খাচ্ছ না কেন, তুমি কি রোজা রেখেছ? ওই ব্যক্তি তখন বলল, না 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 ভাই, তুমি যেই ছাগল খাচ্ছ, ছাগলের পা খাচ্ছ, এই ছাগল খাওয়াটা আমি নিজের জন্যে হারাম বানায় আনিছি। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে সূরাতুল বাকারার
168 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, এটাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যেই জিনিসটা ইসলাম হালাল বানাইছে এটাকে আমি নিজের জন্য হারাম বানায় নিছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে এই মাইকের আওয়াজ দিয়ে আজকের তাফসির শুনতেছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান আমার, এই আয়াতের প্রতি খেয়াল করুন। আমরা অনেকেই বলি যে এই খাবার আমি খাইতেই পারি না, দেখতেই পারি না, এটা আমার রুচির বাহিরে, এটা আমি খাবই না। অনেকেই বলে যে এটা আমার দু চোখের বিষ, অথচ খাবারটা কি আমাদের এই হালাল খাবারের অভ্যাস করতে হবে। আল্লাহ পাক হালাল বানাইছেন, আপনি খাবেন না, নিজের জন্য এটা একেবারে হারামের মতো বানায় নেবেন, এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এটাকে গুনাহের কথা বলে। সুতরাং আমরা যারা আল্লাহর দেয়া হালাল খাবার আছে সেটাকে আমরা নিজেদের জন্য হারামের মতো বানায় নিয়েছি যে না এটা আমি জিন্দিগিতে খাবো না, এই মন মানসিকতা নিয়ে যারা চলতেছেন তারা এই আয়াতকে অনুসরণ করুন। রাসূলের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবিকে বলতেছেন যে ভাই তুমি যে নিজের জন্য হারাম বানায় নিলা যে আমি এই ছাগল খাবো না কখনো, এটা আমার জন্য হারাম বানায় নিলাম, সুতরাং এটাই হচ্ছে শয়তানের পদাঙ্ক, শয়তানের অনুসরণ এটাই। আমার ভাইয়েরা আরেকটা ঘটনা শুনুন, রসুলের এক সাহাবি, আল্লাহর রসুলের সাহাবি, তার স্ত্রী তাকে বলল ও গো স্বামী আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন? আওয়াজটা বলেন, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমাকে যদি আপনি তালাক না দেন, কথাটা ভালো করে বুঝে নেন, আমাকে যদি আপনি তালাক না দেন তাহলে আমি আপনার স্ত্রী হিসেবে একদিন ইহুদি হয়ে যাব, আরেকদিন খ্রিস্টান হয়ে যাব, আরেকদিন আপনার যত গোলাম আছে সকল গোলাম নিয়ে আজাদ হয়ে যাব। নাউজুবিল্লাহ, দেখেন কথা কি বলছে, আর স্ত্রী স্বামীকে বলতেছে যে আপনি আমাকে তালাক দেন, যদি তালাক না দেন তার মানে বউ হিসেবে যতদিন থাকব আমি একদিন ইহুদি, একদিন কি খ্রিস্টান, এবং একদিন সবাইকে নিয়ে আপনার যত গোলাম আছে সবাইকে নিয়ে কি হয়ে যাব, আজাদ হয়ে যাব। আমার ভাইয়েরা ওই সাহাবী রসুলের কাছে গেলেন, আল্লাহর রসুল বলেন আল্লাহ পাক সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয় নিশ্চয় তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারবে না। তোমার স্ত্রী যেই কথাটা বলল এই কথাটা হচ্ছে শয়তানের প্ররোচনার মাধ্যমে, শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে বলেছে, এটাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। নাউজুবিল্লাহ মিনাল, বুঝতেছেন শয়তানের পদাঙ্ক কি জিনিস? তালাক দেওয়া এটা বৈধ কাজ না একটা? যদিও ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজের নাম কি? তালাক। তারপরে তো এটা বৈধ জায়েজ, তো তালাকের কথা বলতেছে, অথচ এর মধ্যে কিছু কথা এমনভাবে জুড়াইয়া দিছে যে কথাগুলোর কারণে বলা হচ্ছে এটা শয়তানের প্ররোচিত কাজ। এরকম কাজ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যেই কি বলে কাজের যে স্পিরিট, এই কাজের স্পিরিট, এই কাজের হিসাব নিকাশ কারগুজারি প্রতিদিন হয়, প্রতিদিন হয়। কোথায় হয় বলেন? আরো অনেকবার বলেছি আপনাদের সামনে আলোচনা, শয়তান প্রতিদিন যখন কাজ, সকলের কাজ কমপ্লিট হয়ে যায় তখন কারগুজারি শোনার জন্যে শয়তানের যে হুইল চেয়ার, কি বলে সাইনসা চেহার, এই চেয়ারটা নিয়ে সে সমুদ্রের নিচে পানির নিচে যায় বসে, ওখানে বসে সকলকে একত্রিত করে, করার পর বলে এই তুমি কি করছো আজকে, আদম সন্তানের ব্যাপারে তাদেরকে কয়টারে কি বিপদে ফেলাইছো বলো দেখি, এক একজন বলে এক একটা, অমুকে বলে এটা, অমুকে সেটা, এইভাবে বলতেছে দূর তুলি, এগুলো তো দৈনিক শুনছি, এগুলো তো আমার কাছে গুরুত্ব না, তুমি সরো। আরেকজন দাঁড়ায় বলে বস আমি আছি, বসে বলে কি হয়েছে, বলে যে আমি তো আজকে একজন স্বামী
একজন স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই দিয়ে আই পড়ছে। আমার ভাইয়েরা এই কথা শোনার পরে মিস্টার ইবলিস তাকে ডাক দিয়ে টানে সামনে নিয়ে আসে, আনার পরে তাকে বুকে জড়িয়ে এনে এবং বলে, বাহ বাহ তুমি কত চমৎকার কাজ করেছ, সুতরাং আজকে থেকে তোমার প্রমোশন আরও বেড়ে গেল। নাউজুবিল্লাহ। শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দেওয়া, তালাক দিয়ে দেওয়ার দ্বারা। কেন, কেনর উত্তর দিতে হবে আপনারা জানেন? কেনর উত্তর আপনারা অনেকেই জানেন, এরপর আমি একটু বলি। একটা স্বামী একটা স্ত্রী, তারা যদি এক বছরও সংসার করে, তাদের দুইজনের মাঝে অনেক স্মৃতি লুকিয়ে আছে, ঠিক না বেটি? যখন বিচ্ছেদ হয়ে যায় সেই স্মৃতিগুলো শয়তান আরও ভালো করে জাগায় দেয়, ঠিক না বেটি? জাগায় দেওয়ার পর বিবাহ যখন, তালাক যখন দিয়ে ফেললো, তখন স্বামী আর স্ত্রী আছে, কিন্তু তাদের ভিতরে তো স্বামী আর স্ত্রী স্বরূপ যেই স্বভাব যেই আচরণ সেগুলো তো এখনও আছে, আছে না নাই? আছে। যখন তালাক হয়ে গেল গা এবং তারা পর দূরে দূরে থাকতেছে, শয়তান তাদের দুজনের মাঝে জাগায় দিব, আরে তোমার বিবি এত ভালো ছিল, তোমার বিবি তোমার বাধ্য বিবি ছিল। আবার স্বামীকে স্মরণ করা, স্ত্রীকে স্মরণ করা দেয় যে তোমার স্বামী তুমি যা বলতা তা সে এনে দিত, তোমার স্বামী তোমার মন মতো ছিল, এই স্বামীকে তুমি দূরে রাখবা? তখন এখন তো ডিজিটাল যুগ, সাথে সাথে ফোন দিয়ে দেয়, ঠিক না বেটি? ফোন দিয়ে এরপরে বলে যে আমি কত ভুল করছি, সব ভুল আমি তোমার কাছে মাপ চাই, তুমি মাপ কইরা দাও। এও বলে যে আসলে আমিও থাকতে পারতেছি না, আমারও আমার কাছেও তোমার অনেক স্মৃতি আছে, আমাকে মনে মনে অনেক কাঁদায়, সুতরাং আমিও তোমারে মাফ করে দিছি। এবার দুই ফ্যামিলিকে জানায় যে আমরা যা ভুল করছি আমরা তো মাইনা নিছি, এবার আমাকে আবার মিলাইয়া দাও। যদি দুই পরিবার দিনদার হয় তাহলে তারা চেষ্টা করে হুজুরের কাছে মাসালা জানার জন্য, ঠিক না বেটি? আর যদি দিনদার না হয়, ঠিক আছে তোমরা মিল্লা গেলে গা তো আল্লাহ তোমাকে বাধা দিত না। কি সুন্দর ফতুয়া! ওই যে আল্লাহ পাক বলছে না যে এমন কথা আমার ব্যাপারে তোমরা বলবা যেটা শয়তানের প্ররোচিত কথা, ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে তোমরা কোরআন সম্পর্কে জানো না, সুন্নাহ সম্পর্কে জানো না, ফতুয়া সম্পর্কে জ্ঞান রাখো না, এরপরেও তোমরা আমার বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, ঠিক না বেটি? এগুলো কার কথা হবে? শয়তানের। ওই যে ফতুয়া দিয়ে দিচ্ছে যে তোমরা যদি মেনে যাও তাহলে তার কোনো সমস্যা নেই, কেউ বাধা দিতে পারবে না। কারণ মিয়া বিবি রাজি কিয়া করে কা কাজী, দুইজনে রাজি হয়ে গেছে, কাজী সাহেবকে ঠেকাইতে পারবো আর? ঠেকানোর কিছু নেই, তুমি বিয়ে পড়াইলে পড়ো না পড়াইলে বিয়ে হয়ে গেছে, কি সহজ নাকি? আমার ভাইয়েরা, এই যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে এরপরে আবার যোগাযোগটা হইল, যতবার কথা বলছে কানের জিনা হয়েছে, কিসের জিনা? আপনারা বলবেন যে এত স্বামী স্ত্রী ছিল, খালি কইছে তালাক, তিন তালাক কইছে, এই জন্যই কি সব শেষ হয়ে গেছে গা? হ্যাঁ, ইসলাম যখন কবুল বলার দ্বারা দুইজনকে বৈধ বানিয়ে দিছে, ইসলাম আবার তিন তালাক বলার দ্বারা তোমাকে অবৈধ বানিয়ে দেয়, ঠিক না বেটি? আমার আর আপনার আবেগ দিয়ে ইসলাম চলবে না। এই যে সম্পর্ক তৈরি হয়ে গেল, এখন যদি তারা বন্ধন করে, এখন যদি তাদের দ্বারা কোনো সন্তান জন্ম নেয়, কি সন্তান? জারজ সন্তান। এই জন্যই শয়তান বেশি খুশি হয় যে একটা অপরিচিত পুরুষ আর নারী, তারা প্রেমপ্রীতি, যেটা আমাদের ভালোবাসা বলি আমরা, এই প্রেমপ্রীতি যদি করতে যায় তাহলে এটা করলে এরা জিনায় লিপ্ত হওয়ার জন্য একটু সময় লাগবে, কিন্তু স্বামী আর স্ত্রী এদের বিচ্ছেদ করে আবার একটু জোড়া লাগাই দিতে পারলে এটা সহজেই তাদের দ্বারা জিনা, এমনকি জারজ সন্তান সহজে হবে, ঠিক না বেটি? এই জন্যে সবচেয়ে বেশি শয়তান খুশি হয় একটা স্বামী আর স্ত্রীকে তাদের বন্ধন ধ্বংস করে দিয়ে তাদেরকে গুনার কাজে লিপ্ত করার মাধ্যমে, ঠিক না বেটি? আরেকটু কথা আছে, শয়তান এত আনন্দিত হয় কেন? স্বামী আর স্ত্রী পরস্পর, স্বামী যদি স্ত্রীকে এমন কথা বলে, বৈধ কথা যেগুলো ইসলাম নাজায়েজ করে নেই, এমন বৈধ কথা বলে যে বৈধ কথা বলার দ্বারা স্ত্রী আনন্দিত হয় এবং তার চেহারার মধ্যে হাসি ফুটে যায়,
আল্লাহর রাসূল বলেন, স্বামী স্ত্রী পরস্পর যদি এই ধরনের কথোপকথন করে আর উভয় উভয়ের কথার দ্বারা আনন্দিত হয়, তারা মুস্কি হাসাহাসি করে, তাহলে তাদের এই কথাগুলি সৎকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী পরস্পর একজন আরেকজনের কাজে যদি সহযোগিতা করে সেগুলো সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, স্বামী কত কষ্ট করে রিজিক অন্বেষণ করে সে স্ত্রীর খোরাকির ব্যবস্থা করে, স্ত্রীকে যতগুলি খাবার হালাল খাবার খাওয়ানোর ব্যবস্থা করলো, এগুলো সব সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিল, স্ত্রী স্বামীর মুখে একটা ভাতের লোকমা তুলে দিল, এই লোকমা তুলে দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেমনিভাবে বন্ধন ভালোবাসা আরও মজবুত করে দেয়, বাড়াইয়া দেন, ঠিক তেমনিভাবে সদকার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এত সওয়াব স্বামী স্ত্রীরা নিব, সহ্য হয় না একজনের নাম তার। এই জন্যেই যখন স্বামী স্ত্রীর বন্ধন রাগের মধ্যে ফুইসা দাঁড়ায় যায়, স্বামী দাঁড়ায় বলে এক তালাক দুই তালাক তিন তালাক, এরপরে দৌড় দিয়া মসজিদে আস, হুজুর এই অবস্থা হয়ে গেছে, হুজুর আমি বুঝি নাই রাগের মাথায় তিন তালাক দিয়ে লাগছে, হুজুর আপনি কিছু করেন, মানে আমি করুম কোনটা, ফতুয়া যেটা সেটাই তো, ফতুয়ায় বললাম তিন তালাক যদি বলে ফেলেন তো তিন তালাক হয়েই গেছে, আপনার বিবি চিরতরে আপনার জন্য হারাম, এখন আপনার আর হালাল করার কোনো সুরত নেই, হুজুর একসাথে যে দিছি এক জায়গায় দিছি, আপনি একসাথে এক জায়গায় এক বাক্যে দিছেন, তোমাকে তিন তালাক দিয়ে দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগবে না, আপনি যদি জবানদা বলেন কি আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম, তাহলেও কয় তালাক পড়ে যায়, তিন তালাক হয়ে যায় আমার হেরা। এই জন্যে তালাক, এই তালাক জিনিসটা অনেক দামি জিনিস, স্ত্রীদেরকে তালাকের মালিক বানানো যায় না, এটা জানেন, ওই যে রেজিস্ট্রারি খাতার মধ্যে কি জানি 118 নাম্বার নাকি নাকি শুধু 18 নাম্বার, হ্যাঁ 218 না 118, ওই এটার মধ্যে যেই কথাটা লেখা আছে যে এখানে স্ত্রীকে তালাকের মালিক বানিয়ে দেওয়া হলো এই শর্তে, এই যে শর্তগুলি ওখানে লেখা থাকে না, আপনি যা লিখবেন ওটাই শর্ত, আর সরকারিভাবে অনেক সময় ওখানে একটা সিল মেরে দেয়, ওই সিলের মধ্যে এরা শর্ত বানায় রেখে দিয়েছে সব, ওগুলো মেরে দেয়। তো এই যে এখানে যে তালাক বানা মালিক বানানো, আসলে এখানে মালিক কিন্তু যতই বানাইতে চান মালিক হয় না, শুধু এই অধিকারটুকু সে অর্জন করে যে সে নিজের উপরে নিজে তালাক এত তালাক নিতে পারবে, কিন্তু তালাকের মালিক মূলত কে, স্বামী, কে, স্বামী মূলত প্রকৃতপক্ষে তালাকের মালিক থাকে। আমার ভাইয়েরা কথাগুলি খুব গভীরের কথা, এবং এই মশালাগুলি আমাদের সমাজে জানা দরকার আছে না নাই, যে বিবাহ করছে বিবাহের মশালা বিবাহের সময় জানা ফরজ, বিবাহ করেন নাই প্রাণও নাই আপনার জন্য বিবাহের মশালা না জানলে কোনো গুণা নাই, নামাজ বালেগ হয়েছেন আপনার জন্য নামাজের মশালা জানা কি ফরজ, হজ করার সামর্থ্য আপনার হয়েছে হজের মশালা জানা আপনার জন্য কি, হজের টাকা আপনার অর্থ মালিক হন নাই তাহলে হজের মশালা জানা ফরজ না, রমজান মাস আসলে রমজানের মশালা জানা কি, বুঝে আসে কথাগুলি, তাহলে এই মশালাগুলি যারা বিবাহ করছে জানা লাগবে কি লাগবে না, আর আমাদের এত লজ্জা, দুনিয়ার কত অশ্লীল কথা বলি কিন্তু এই শরীয়তের এই মশালাগুলি জানতে গেলেই আমাদের লজ্জায় শেষ, কেমনে বলবো হুজুরের সামনে যাইয়া, হুজুরে যদি আবার সন্দেহ করে যে আমি, আপনারা চালাকি করেন যে হুজুরে এক পুরুষ বা এক স্বামী তার স্ত্রীরে এইভাবে তালাক দিচ্ছে, আপনার মশালা আপনি ঘুরে বলেন কি ভাই, বললে জায়েজ না না জায়েজ, আপনি তো মিথ্যা বলতেছেন না, আপনি বললেন যে একজন স্বামী তার স্ত্রীকে হুজুর এইভাবে করছে, আবার অনেকে আইসা এই চালাকি করতে যাইয়া হয় এরপর আবার এমন কথা বলে ফেলে ফাঁস হয়ে যায় যে হ্যাঁ বে হ্যাঁ সেই ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি, অনেকে এইভাবে বলে যে হুজুর একজনে এইভাবে তার স্ত্রীকে তালাক দিছে, হুজুর আমার আমার আমি না কিন্তু হুজুর এটা অন্য কেউ না আমার আত্মীয় রিলেটিভ একজন, এটা তা কী বুঝেন, যাই হোক তারপরেও মশালা জানেন শরীয়ত মোতাবেক কাজ করেন, শরীয়তের বাহিরে গিয়ে কোনো কাজ করেন না, তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়ে যাবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান কেমন আমাদের জন্যে একটু আগে বলছি,
ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাস শাইতানা লাকুম আদুউ ফাত্তাখিযুহু আদুয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং যে শত্রু ফাত্তাখিযুহু আদুয়া সেই শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। এবং শয়তানের যেই দল রয়েছে, শয়তানের দলের মানুষগুলো, তারা শয়তানের দলের সাথে যেন জাহান্নামে যাইতে পারো, জাহান্নামে যাওয়ার জন্যেই তোমাদেরকে দাওয়াত দিতে থাকে। কার কথা? অন্য আয়াত আল্লাহ পাক বলেন আফাতাত্তাখিযুনাহু আফাতাত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে ছাড়া তোমরা শয়তান এবং শয়তানের যেই সন্তানাদি রয়েছে, এই সন্তান শয়তান এবং সন্তানগুলোকে তোমরা যারা বন্ধু হিসেবে, তোমরা যারা আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করেছ, অবশ্যই অবশ্য জেনে রাখো যারা শয়তানের অনুসরণ করে তারা বড় জালেম, আর জালেম যারা তাদের পরিণাম পরিণতি অনেক খারাপ হয়ে থাকে। ঠিক না বেটি? কার কথা? আল্লাহর কথা। সুতরাং শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবেই আমাদের মেনে নিতে হবে। কেন নিবেন? আরেকটু আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, যত অশ্লীল কাজ আছে এ সবগুলো হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান এই কাজ করার জন্য আপনাকে উৎসাহ দেয়। আমরা কথায় কথায় গালি দিই, কি দেই? গালি দেওয়া কি কবিরা গুনা? কি গুনা? শুধু খারাপ না, কি কবিরা গুনা? আর যদি মুসলমানকে মুসলমান গালি দেন? আল্লাহর রাসূল বলেন সিবাবুল মুসলিমি হারাম, মুসলমান মুসলমানকে গালি দিবে এই গালি দেওয়াটা এটা হারাম, কবিরা গুনা। ওয়া কিতালুহু কুফরুন, আর যদি মুসলমান মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এটা কুফুরি কাজ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সিবাবুল মুসলিমি হারাম, মুসলমানকে গালি দেওয়া কি হারাম? অন্য হাদিসের মধ্যে আসছে ইদাউল মুসলিমি হারাম, মুসলমানকে যে কোনোভাবে কষ্ট দেওয়া কি হারাম। কিন্তু আমরা তো এগুলিই করি। আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিংসা। কি হিংসা? কেমন জানেন? হিংসা হচ্ছে তুষ, চিনেন আপনারা তুষ? ডান থেকে ডান যখন আপনারা মেশিনে বাঙ্গান, বাঙ্গানের পরে এক সাইড দিয়ে যা বের হয় ওটাকে আমরা কি বলি? তুষ। আরেক দিক দিয়ে চাউল বের হয়। তো এই যে তুষ, তুষের আগুন কি লাকড়ির আগুনের মতো ধাও ধাও করে জ্বলে? কিভাবে জ্বলে? ধীরে 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 জ্বলে। হিংসুক মানুষ নিজের জিন্দিগিটাকে হিংসা করতে করতে তুষের আগুনের মতো নিজের জিন্দিগিটাকে পুড়ে সারখার করে জাহান্নামে চলে যায়। ঠিক না বেটি? কিন্তু নিজে টেরও পায় না। তুষের আগুন লাগলে মানুষের নজরে পড়ে না, কিন্তু লাকড়ির আগুন লাগলে তখন মানুষ এই এটা দে, মাটি দে, কাদা দে, বালু দে, এই ফায়ার সার্ভিস ডাক দাও, রাস্তাও নেই, ফায়ার সার্ভিস আইতে পারবো? কি এক অবস্থা! কথায় কথা চলে আসে। একটা বাড়ি করবো আমি, রাস্তা যদি আমি 6 ফিট সারি, পাশের সে 6 ফিট যদি সারে, কয় ফিট হয়ে যায়? একটা সুন্দর ফায়ার সার্ভিস গাড়ি যেতে পারবে কি পারবে না? না, এক সুন্দর করে চাপায় রাখে, না আমি দেবো না, আমি 2 ফিট দেবো। হ্যাঁ দেয় 2 ফিট, 4 ফিট দেয় না, রিক্সাও ঠেলে নিতে পারে না, নিজের চালের বস্তা কান্দে লয়ে যেত। হয় কি হয় না এরকম? আরে ভাই, এটা সৎকায় জারিয়ার কাজ। কিসের কাজ? আপনার বাড়ি যদি আল্লাহ না করুক, এই জায়গায় যদি সরকারের প্ল্যান থাকে যে এই রাস্তা 30 ফিটের রাস্তা হবে, আপনি যত সুন্দর টাইলস করে বিল্ডিং করেন না কেন, রাজুক যদি ধরে যে না এটা ভাঙতেই হবে, তখন জায়গাও যায়, বিল্ডিংও যায়, সব যায়। এমনও আছে যে তার পুরো জায়গাই শেষ। আমার ভাইয়েরা, আর যদি আপনি রাস্তার জন্যে নিজের নিয়ত ঠিক রেখে যে আমি রাস্তার জন্য দিলাম যাতে আমার সৎকার জারিয়ে সব হয়, এই নিয়তে যদি আপনি 2 ফিটের জায়গায় আরেকটা ফিট দিয়ে দিতেন, 3 ফিট দিয়ে দিতেন বা 4 ফিট দিয়ে দিতেন, তাহলে দেখা যাইতো কি হইতো? সৎকার জারিয়ার সব কবরে গিয়েও আপনি পেতে থাকতেন।
সুবহানাল্লাহ। আমার ভাইরা, সৎকায় জারিয়া তো আমরা বুঝি না, আমরা বরুই গাছ লাগাই, একজনে বরুই খাইতে আইলে ঠ্যাং বাড়ি দেওয়া গেলে একটা পাখি আইছে, ও পাখিটারও গুড়াল দিয়ে মারি দেয়, খাইতে পারবি না, কেউ খাবি না, খামু সব আমি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল বলেন, একটা গাছ লাগাইলা, এই গাছের মধ্যে ফলন দল্ল, এই ফল যদি কোনো একটা পাখি খায় তোমার সৎকায় জারিয়া সব, যদি কোনো মানুষ খায় সেটাও সৎকায় জারিয়ার সব। সুতরাং তুমি কষ্ট পাওয়ার কিছুই নাই, এই ফল তো তুমি বানাও নাই, তুমি জানো না এখানে বড়ই একটা বিচি পড়ে আছে, তুমি এটা জানতা না, তুমি বাজার থেকে কিনে এনে বড়ই খেয়েছো, বড়ির যেই আটিটা আছে এটা ফালাইয়ে দিছো, তুমি যত্ন করে গাছ হিসেবে গাছ হবে এই যত্ন করে লাগাও নাই, দেখতেছো কয়েকদিন পর একটা বড়ই গাছ জন্মায় গেল, এই বড়ই গাছটা তারপরও তুমি যত্ন নেও নাই, আরেকটু বড় হইল, একটু বড় হওয়াতে তখন তোমার চোখে পড়ল এটা একটা বড়ই গাছ, এটাকে একটু যত্ন করি, এরপরে একটু যত্ন মাত্র করলা, একটু পানি দিলা, অনেক সময় দেখা যায় বর্ষাকাল যখন আসে তখন বৃষ্টির মৌসুম, ঠিক না বেটি? এই বৃষ্টির সময় চলে আসলে তোমার গাছপালার চিন্তা টেনশন করতে হয় না, পানি দেওয়ার পেরেশানি তোমার লাগে না, ওই সময় আল্লাহর রহমতের বৃষ্টির পানি দিয়ে গাছগুলো বড় হতে থাকে। আল্লাহ পাক এভাবে গাছগুলোকে নিজের কুদরতের মাধ্যমে বড় করতেছেন, বড় করতেছেন। এক সময় এই গাছের মধ্যে ফুল আসলো, আবার এমন গাছের ফুল দেন নাই যেই গাছে শুধু ফুল ধরবে ফল ধরবে না, এমন গাছ আছে না নাই? আল্লাহ পাক এমন ফুল দিলেন যেই ফুলের মধ্যে দুই রকম ফুল তৈরি হয়ে গেল, একটা হচ্ছে পুরুষ ফুল আরেকটা হচ্ছে মহিলা ফুল, আছে না নাই? দুজনের মিলন লাগবে অন্যথায় ফল, জানেন এটা? আল্লাহ পাক এবার কুদরতি খেলা খেলাইতেছেন, আল্লাহ পাক এবার বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফুলের সাথে ফুলের মিশ্রণ তুমি গটাইয়া দিবা এটা তোমার জন্যে সম্ভব না, এই দায়িত্ব তোমাকে দিলে তুমি বড়ি গাছের ফুলের মধ্যে তুমি একটাকে আরেকটা মিলাইবা, দূরের কথা, ও কুড়াল নিয়ে তুমি বলবা গাছটা কেটে ফেলে দেই, আমার এই ফলের দরকার নাই, ঠিক না বেটি? আল্লাহ পাক কুদরতি মৌমাছি, আল্লাহ পাক মৌমাছিকে পাঠায় দেয়, ও ও মৌমাছি অমুক জায়গায় তোমার রিজিক রাখছি, ফুলের মধ্যে তোমার মধু রেখে দিয়েছি, তুমি তোমার মধু আহরণ করো, তুমি এই ফুলে একবার বসবা, ওই ফুলে একবার বসবা, মহিলা ফুলে বসে এরপরে পুরুষ ফুলে বসলো, অথবা পুরুষ ফুলে বসে আবার মহিলা ফুলের মধ্যে বসলো, এই বসার দ্বারা আল্লাহ আলিঙ্গন তৈরি করে দিলেন, এরপরে ওই ফুল থেকে ফল আল্লাহ সৃষ্টি করে দিলেন। আল্লাহ পাক কুদরতের মাধ্যমে এই ফল সৃষ্টি করলেন। তুমি কিসের বাহাদুরি দেখাচ্ছ? গাছের নিচে লাঠি নিয়ে বসে আছো, কেউ যদি বড়ই পারতে আসে তাহলে তার পা ভেঙে দেওয়া হবে, যে আল্লাহ এত কষ্ট করে, যে আল্লাহ তোমার জন্যে নেয়ামতটা সাজাইয়া দিল, যে আল্লাহ এত কষ্ট করে এত নাজ নেয়ামতের মাধ্যমে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিল, যেই রসুল তোমাকে বলল এই ফল থেকে কোনো ব্যক্তি খাইলে সৎকায় জারিয়ার সব, এই ফল থেকে যদি কোনো পাখি খায় সৎকায় জারিয়ার সব, এত কিছু জানার পরও কিভাবে তুমি মানুষকে খেতে নিষেধ করো, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাহলে এই রিজিক, এই ফল, এই যা কিছু দিলেন কে? সৎকায় জারিয়ার কাজ আমাদের দরকার আছে না নাই? আপনার সন্তানের উপর আপনি আত্মবিশ্বাসী, এত দুঃসাহস এই জমানায় দেখাইয়েন না, এই দুঃসাহস এই জমানায় দেখাইয়েন না। আপনার সম্পদ ভালো কাজে ব্যয় করবে কি করবে না আপনি দুনিয়ায় থাকা অবস্থায় দেখেন, এই সন্তান কোন কাজে ব্যয় করতেছে দেখেন, কথায় কথা চলে আসে। আমরা নেককার সন্তান খুঁজি, নেককার সন্তান তালাশ করি, ঠিক না বেটি? চাই না আমাদের নেককার সন্তান হোক? এখন এই নেককার সন্তান বানানোর জন্যে শুধু কি ঘরে বসায় রাখলে নেককার সন্তান হয়ে যাবে? শিক্ষা প্রতিষ্ঠানে দেন না, শিক্ষা দীক্ষার জন্যেই তো আপনারা সন্তানগুলোকে ঘর থেকে বের করে একটা প্রতিষ্ঠানে দেন,
প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করুক, তার আমল আখলাক ভালো হোক, তার লেখাপড়া ভালো হোক এবং সে দেশ জাতি ইসলামের সেবামূলক কাজ করুক, এই চিন্তা চেতনা প্রত্যেক বাবা মার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রতিষ্ঠানের দায়িত্বে আছি তাই বলতেছি, দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের সন্তানগুলোকে প্রতিষ্ঠানে দিচ্ছি, কিন্তু প্রতিষ্ঠানে দেওয়ার দ্বারা যে আমরা সন্তানকে নেক সন্তান হিসেবে চাই, এই নেক সন্তান বানানোর জন্যে যে দায়িত্বটুকু আমাদের আরও পালন করতে হবে, প্রতিষ্ঠানে দেওয়ার পরে বাবা মা সেই দায়িত্বটুকুও পালন করে না। আমার ভাইয়েরা, আপনি যখন সরকারি কোনো কিছু আনতে যান তখন দরখাস্ত লাগে কি লাগে না? দরখাস্তের প্রত্যেকটা অংশ আপনি বারবার বারবার পড়েন যে কোনো ভুল হয় কি না, ভুল হইলে তা দরখাস্ত বাতিল হয়ে যাবে, আমি আমার কাঙ্ক্ষিত বস্তু পাব না, এই চিন্তায় বারবার পড়েন। অথবা আপনি যদি নাও পারেন, যে পারে এর কাছে দৌড়ে যান যে ভাই এখানে কি বলছে, কিভাবে লেখছে দেখেন তো একটু, কোনো ভুল হয়েছে কি না, যদি সংশোধন লাগে একটু সংশোধন করে দেন, এরপরে সব ঠিকঠাক করে নিয়ে অফিসে জমা দেন, এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যান, ঠিক না বেটি? ভুল বলছি না ঠিক বলতেছি? আপনার সন্তানকে একটা প্রতিষ্ঠানে দিলেন, এই প্রতিষ্ঠানে দেওয়ার পরে প্রতিষ্ঠান অনেক সময় আপনাদেরকে ডাক দেয় গার্ডিয়ান হিসেবে, যে আপনারা আজকে আসেন, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা হবে। দেখা যায় হাতে গোনা কয়েকজন আসে, বাকিরা অনেক ব্যস্ত, কারণ ওনার আত্মবিশ্বাস ভালো, উনি ভাবতেছেন যে আমি তো ভালো প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিছি, আমার সন্তান এখান থেকে বড় আলেম হয়ে বের হবে, বড় ডাক্তার হয়ে বের হবে, বড় ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে, আমার দায়িত্ব অতটুকুই যে আমি ভর্তি করাই দিছি, এতটুকুই শেষ। কি ভাই মিথ্যা বলতেছি? এরপরে আসুন না আরেকটু কথা সামনে আগেই, এতটুকুই শেষ নয়, এরপরে দেখা যায় যে প্রতিষ্ঠান অনেক সময় বিশেষ করে মাদ্রাসাগুলোতে এগুলো হয় যে বন্ধের মধ্যে সন্তানটা কিভাবে তার ছুটিটা কাটাবে, তার আমল আখলাক মাদ্রাসায় ভালো ছিল, এখন বাড়িতে যাওয়ার পরে যদি এটা ধরে না রাখে তাহলে নষ্ট হয়ে যাবে না, এই আমল তার নষ্ট হয়ে যাবে, এটা ধরে রাখার জন্যে প্রতিষ্ঠান থেকে একটা আমল নামা তৈরি করে দেয় যে পাঁচক্ত নামাজ এভাবে পড়তে হবে, পাঁচক্ত এই দিনে চব্বিশ ঘন্টা সময়টা সে কীভাবে বাসায় কাটাবে, কিছু নিয়মকানুন দিয়ে এরপরে তার একটা আমল নামার মতো একটা কাগজ তৈরি করে তাকে দিয়ে দেওয়া হয় এবং অভিভাবকদেরকে বলা হয় আপনি আপনার সন্তান নেক মানে কাজগুলো ঠিকমতো করছে কি করে নাই এগুলো উল্লেখ করে এরপরে আপনি মন্তব্য লিখে দিবেন। এগুলো বলার পরেও দেখা যায় যে অভিভাবকরা সতর্ক না, ওই অভিভাবকের জায়গা খালি থাকে, অনেকে বলে কাগজ হারাই ফেলছি, অনেকে বলে এটা হুজুর দুই কাপড় পকেটও ছিল ধুইছি একদম শেষ হয়ে গেছে সব, এইভাবে যে যেইভাবে উসিলা পারে দিয়ে এই কাগজগুলো জমা দেয় না। তাহলে আপনার সন্তান বন্ধের মধ্যে যদি একটু খারাপ আচরণ আপনাদের সাথে করে, এটা যদি আপনি মাদ্রাসা জানাইতেন, হুজুরা একটু ওয়াজ নসিহত করে তাকে ঠিক করে দিলে, পরবর্তীতে সে আর বাবা মাকে গালি দিত, বাবা মার অবাধ্য হইতো? আপনি নিজে আপনার সন্তানের পায়ে কি মারছেন, কুড়াল মারছেন, আপনি মনে করতেছেন জানাইলে যদি হুজুর একটু শাসন করে, শিক্ষক টিচার যদি একটু শাসন করে আপনি শাসনের ভয় পাইছেন, কিন্তু সেই শাসনটা তার জন্য কল্যাণ ছিল, ঠিক না বেটি? আপনি ওই সরকারি চাল পাওয়ার জন্যে দরখাস্তটা একশোবার দেখলেন এবং যে বুঝে তার কাছ থেকে বুঝা তারপরে আপনি এটা জমা দিলেন, আপনার সন্তানটার যে প্রতিষ্ঠানে ভর্তি করাইলেন প্রতিষ্ঠানের নিয়ম কানুনের বইটা কি আপনি দশবার পড়ছেন, একবারও পড়ার সময় নেই। তাহলে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত ওই যে নেককার সন্তান কাঙ্ক্ষিত বস্তু আপনি কিভাবে পাবে? আমার ভাইয়েরা, এই জন্য যে যে হালতে আছি আমরা দিনের লাইনে থাকলে আমরা পরিপূর্ণভাবে লেগে থাকব, আংশিক মানব আংশিক মানব না চলবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক বললেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, আর বিশ্ব ইওয়াল পাশা যত অশ্লীল এবং বেহায়াপনা, ওই যে বলতেছিলাম গালাগালি, এগুলো অশ্লীল না? এগুলো কার নির্দেশ? শয়তানের নির্দেশ, শয়তান এগুলোর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। এবং ওয়াল ফাহশা বেহায়াপনা, আহা বেহায়াপনার শেষ কোথায়? বেহায়াপনা শেষ হবে না, এই কিয়ামত সামনে চলে আসছে। আল্লাহর রসুল বলেন কিয়ামত যখন নিকটে চলে আসবে তখন তোমরা দেখবা যত রাখাল আছে, যত গণ্ড মুরুক্ষ আছে, সে এক থেকে একশো পর্যন্ত সে গণতে পারে না, এমন ব্যক্তি দেখবা বিশাল বিশাল অট্টালিকার মালিক হবে। কার কথা? রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, বুখারীর হাদিস,
যে কিয়ামত যখন সংগঠিত হবে এর আগে দেখবা যে মানুষের মধ্যে যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা হবে নেতা এবং তাদের নেতৃত্ব মানতে তুমি বাধ্য। আল্লাহর রাসূল বলতেছে তাহলে কত ভয়ঙ্কর সময় আমাদের কাটতেছে, আমরা কত ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক না বেটি? আমার ঈমান নিয়ে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে, সতর্ক থাকতে হবে। তো দেখেন যত ফাহেশা ফাহশা মানে যত বেহায়াপনা আছে সব বেহায়াপনার কাজ এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বেহায়াপনা পোশাকের দ্বারা বেহায়াপনা, আমাদের ছোট বাচ্চা আমরা মনে করি 8, 10, 12 বছর বাচ্চাকে আমরা কি মনে করি এখন ছোট মনে করি, আসলে তো ছোট, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি এরকম দাঁড়াইছে যে আমাদের বেহায়াপনার দ্বারা আমাদের নারী পুরুষ সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে হুজুর আগের মানুষ, আগে যারা যেমন আমাদের বাপ মা এবং দাদা দাদি আমাদের ফুপিরা এদের যেই সময়টা গেছে ওই সময় তো একটা নারী একজন পুরুষ সম্পর্কে স্বাভাবিক চিন্তা করলেও সে গভীরতায় পৌঁছতে পারতো না, ঠিক না বেটি? তার কোনো ধারণাই নেই, একটা নারী সম্পর্কে কোনো ধারণাই নেই এবং একটা নারী একটা পুরুষ সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু বর্তমানের ছোট ছোট সন্তানগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে? আমার ভাইয়েরা এ একটা অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল আপনার সন্তানকে ধ্বংস করার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? আর আমরা মনে করি টেলিভিশন সরাই রাখছি, হুজুর আমার ঘর একবারে খালি কোনো সমস্যা নেই, ওয়াইফাই লাইন আছে আর আমার একটা কি আছে টাচ মোবাইল আছে ছোট্ট, হুজুর বেশি বড় না ছোট। আমার ভাইয়েরা ওই টেলিভিশনের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই মোবাইলটা, ঠিক না বেটি? ওই টেলিভিশন দিয়ে আপনি কি বলে অনলাইনের গভীরতায় যেতে পারবেন না, মোবাইল দিয়ে আপনি যত গভীরতায় যেতে পারবেন, ঠিক না বেটি? এই জন্যে আমরা অনেক সময় পরামর্শ দিই অ্যান্ড্রয়েড মোবাইল এগুলো ব্যবহার না করলেই ভালো, একান্ত কারো কোনো ব্যবসায়িক বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন জিনিস, তবে সেটা যে কন্ট্রোল করতে পারবে সেই চালাবে, যে কন্ট্রোল নাই যখন যেখানে মন চায় ওই লিঙ্কে ঢুকে বসে এমন কারো জন্যে ওই মোবাইল চালানো জায়েজ নাই, বুঝে আসছে? আবার যাইয়ে তো উল্টাপাল্লা শুরু করবেন, হুজুর কাছে মোবাইল ব্যবহার হারাম, বুঝে নাই কিছুই, পরে বলবো কি হুজুরে কয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা না জায়েজ, জায়েজ আসলে সরাসরি না জায়েজ বলছি, শর্ত সাপেক্ষে না জায়েজ বলছি, আর নয় কেবল হুজুরে আধুনিকতাই বুঝে না, হ্যাঁ আর কি বলবো এগুলি, এ হুজুর চলবে না বিদায় করে দেন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা বুঝতে হবে, না বুঝলে 10 বার বুঝেন কিন্তু ভুল বুঝবেন না, ভুল বোঝা যাবে না 10 বার বুঝেন। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা তাহলে ফাহশা যত ফাহেশা কাজ যত বেহায়াপনা কাজ এগুলো শয়তানের কাজ, এটা যদি পোশাকের দ্বারা প্রকাশ পায় এই পোশাক পরা যাবে না, আপনার বাচ্চাকে ছোটো কাল থেকে এটাই পরাবেন না, মনে করবেন যে ছোটো এখন পরুক দরকার নাই, এক সময় দেখবেন এটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে, অন্যগুলো পড়লে বলবে যে আমার শরীর ভালো লাগে না, গরম লাগে, এটা লাগে সেটা লাগে, এই জন্য আগে থেকেই যদি আপনি সে একটা শালীন পোশাক পরিয়ে তাকে লালিত পালিত করতে পারেন এই সন্তান নেক সন্তান হবে, এই সন্তানকে তখন বড় হলে কথা বললে কথা মানবে, ঠিক না বেটি? তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। এরপরে যাই হোক আল্লাহ পাক বললেন যে যখন ইহুদিদেরকে বলল যে তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করো না, যদি তাদের জ্ঞান আকল এগুলো কিছুই না থাকে তাদেরকে তোমরা অনুসরণ করো না, যদি তাদের প্রতি কোরআন সুন্নার এলেম থাকে তাহলে ভিন্ন কথা মানা যাবে, কোনো সমস্যা নাই, যেহেতু তারা শরীয়ত মোতাবেক চলেছিল, ঠিক না বেটি? যেমন আমাদের রসুল আদর্শ পুরুষ, এমন আদর্শ পুরুষ শুধু তার পরিবারের জন্যে না গোটা পৃথিবীর মানুষের জন্যে তিনি আদর্শ পুরুষ, তার আখলাক নিয়ে চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। এমন আখলাক তাকে দান করেছি, কিয়ামত পর্যন্ত এমন আখলাকওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না, এমন ব্যক্তিকে আমাদের আদর্শ পুরুষ বানানোর কথা বলছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা এরপরে আসুন কাফেরদেরকে বলল মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন। কাফের তাদের কাছে ইমানের দাওয়াত রসুল নিয়ে গেলেন কিন্তু ইমানের দাওয়াত তারা কবুল করলেন না, বললেন যে আমরা আমাদের পূর্বপুরুষের
আদর্শের উপরেই থাকবো। আল্লাহ পাক বললেন যে তারা তো চতুষ্পদ জন্তুর মতো। সূরাতুল আরফ, সূরার নাম কি? সূরা আরফ। ওই সূরা আরফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা স্পষ্টভাবে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক বলতেছেন জান্নাত জাহান্নামটাকে আমি ভরপুর করব মানুষ আর জিন দিয়া, মানবজাতি জিন জাতি দিয়ে জাহান্নামটাকে আমি ভরপুর করব, একটুও খালি থাকবে না, ভরা থাকবে। আল্লাহ পাক এরপরে বলেন মানুষের মধ্যে আর জিনদের মধ্যে কারা সেখানে থাকবে, আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা কলব দিছি কিন্তু এই কলব দিয়ে তারা কখনো আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে নাই, আমি আল্লাহকে চিনার সে কখনো ফিকির করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চোখ দিয়েছিলাম কিন্তু সেই চোখ দিয়ে সে আমি আল্লাহর যেই কি বলে সৃষ্টি সেই সৃষ্টিগুলো সে দেখে নাই, ভালো জিনিসগুলো সে দেখে নাই, কোরআন দেখে পড়ে নাই, এভাবে সে ভালো কাজগুলো এড়ায় এড়ায় চলছে। এরপর আমি আল্লাহ তাকে কান দিলাম কিন্তু সেই কান দিয়ে সে ভালো কথাগুলি শ্রবণ করে নাই, আমি আল্লাহ জবান দিলাম কিন্তু সেই জবান দিয়ে সে ভালো কথাগুলি বলে নাই, যে কথাগুলো বললে সওয়াব হয় এই কথাগুলো সে করে নাই এবং এই কথা এই জবান ব্যবহার করে সে কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই নিকৃষ্ট আল্লাহ পাক এক কথায় প্রথমে বুঝাইছেন তারা হচ্ছে কাফের, তারা কারা? আর যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কোনো কাজ সে করে না তাহলে সে আসলে মুসলমান না, সে কি? আওয়াজটা বলেন মুনাফিক। কত মানুষ আছে আহা সামনাসামনি আপনার কাছে আসবে এমন মোহাব্বত আপনাকে করে মনে হয় যেন আপনার জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু একটু দোষ যখন আপনার পেয়ে যাবে তখন দেখবেন এই আপনার প্রধান শত্রু, ঠিক না বেরি? তাহলে আপনি আপনার মহব্বতের মানুষের দোষ থাকলে এটা সংশোধনের আনার চেষ্টা করবেন কিন্তু আপনি তার শত্রুতা তার বিরোধিতা করবেন তাহলে তো আপনার নিয়ত খারাপ, ঠিক না বেরি? কোনো ব্যক্তি প্রকাশ্যে একরকম আচরণ দেখায় আর গোপনে আরেক রকম আচরণ করে এটার নাম আওয়াজটা বলেন মুনাফিক। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বিরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের কঠিন শাস্তি হচ্ছে জাহান্নামের নিচে, সেখানে স্থান হবে কাদের? মুনাফিক। এজন্য মুনাফিকের স্বভাব আমাদের থেকে দূর করতে হবে আমার ভাইয়েরা। এরপরে যে আল্লাহ পাক বললেন যে তোমরা হালাল রিজিক খাও হারাম খেও না, আর হারাম কি? এক নম্বরে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, এক নম্বর কি? মৃত প্রাণী হারাম। এখানে দুটা ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা হলো যে সকল প্রাণী স্থলে থাকে, কিসে থাকে? স্থলে থাকে, এই যে শুকনা জায়গায় থাকে বাস করে, এই সকল প্রাণীর মধ্যে যেগুলি হালাল ওই প্রাণী হোক অথবা হারাম প্রাণী তো এমনিই হারাম, হালাল প্রাণী যদি এমনিতেই মারা যায়, এমনিতে কেমনে মারা গেল? কেউ ফাঁস দিয়ে মারছে, কেউ ওরে একটা পাথর দিয়ে চাপা দিয়ে মারছে, অথবা ওপর থেকে নিচে পড়ে মারা গেছে, গরু একটা ওপরে ছাদে উড়েছেন পড়ে মরে গেছে, তো এইভাবে মানে স্বাভাবিক জবাই তাকে দেওয়া হয় নাই, এভাবে সে মৃত্যুবরণ করছে, যেটাকে আমরা কি বলি মরা, এটা মরে গেছে, এটা মৃত। এই মৃত প্রাণী খাওয়া হারাম, জায়েজ নাই। এখন প্রশ্ন জাগবে যে হুজুর বাজার থেকে তো কত কষ্ট করে বড় বড় সমুদ্রের মাছ আনি মরা, আনেন কি আনেন না? এই মরা মাছ আনি হুজুর, তাহলে এটা মরা খাওয়া যাবে? বলেন যাবে কিভাবে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা মৃত প্রাণী হালাল আর দুইটা রক্ত হইল হালাল। পরের অংশে আল্লাহ পাক বলছে ওয়াদ্দাম রক্ত হারাম। এখন এই রক্ত দ্বারা কোন রক্ত? সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন এই রক্ত দ্বারা প্রবাহিত রক্ত উদ্দেশ্য, গরুটা জবাই দেন, ছাগলটা জবাই দেন, মুরগিটা জবাই দেন, স্রোত করে যে রক্তটা বের হয় রক্ত থেকে এটা হচ্ছে প্রবাহিত রক্ত, এই রক্তটা হারাম। কিন্তু
আল্লাহর রাসূল হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দুইটা মৃত প্রাণী তোমাদের জন্য হালাল আর দুইটা রক্তের জিনিস তোমাদের জন্য কি হালাল জানতে মন চায় আল্লাহর রাসূল বলেন এক নাম্বার হচ্ছে সমুদ্রের যেই প্রাণী অর্থাৎ পানির পানির যেই প্রাণী আছে এই প্রাণী মরে গেল এটা কি হালাল ইলিশ মাছ উঠানের একটু পরেই তো শেষ মরে গেছে তাহলে এটা কি হালাল আরেকটা মৃত প্রাণী হলো টিড্ডি চিনেন টিড্ডি চিনেন আমাদের দেশে দেখবেন গ্রামগঞ্জে বেশিরভাগ দেখা যায় একটা সবুজ পাখির সবুজ একটা পাখা আছে এরকম একটা পাখি পোকা সবুজ একটা এমন লম্বা পোকা আছে কি নেই অনেকে চিনবেন না কারণ যারা ধান ক্ষেত দেখছেন জি হ্যাঁ সবুজ হয় পাখা আছে দুটা তো এটা হলো আমি চিনানোর জন্য বলতেছি এটা না এটা আর এই দেখতে এরকমই এটাকে টিড্ডি বলা হয় কি বলা হয় টিড্ডি এটা বিদেশের মধ্যে এগুলো পাওয়া যায় শুকাইয়া শুটকির মতো এগুলো বিক্রি করে এটি খাওয়া যায় এটা কি আছে এটা কি জবাই দিয়েছে ছুরি দিয়া এই দুজনের চা পাও ধরো একজনের মাথা ধরো বিসমিল্লাহ আল্লাহু আকবার দেওয়াইছে কিন্তু এটারে এইভাবে দইরা বাইন্দা রোদরে শুকাইয়া তারপরে মাছের শুটকির মতো এটারে শুকানো হয়েছে তাহলে ওই টিড্ডি মরা টিড্ডি এটা খাওয়া কি জায়েজ আর মরা মাছ খাওয়া কি জায়েজ তাহলে দুইটা প্রাণী খুঁজে পাইছেন এবার দুইটা রক্ত আল্লাহ রাসূল বলছেন খাওয়া জায়েজ দুইটা কি রক্ত এক নাম্বার হলো কলিজা যে প্রাণী মানুষের কলিজা তাহলে যে সকল প্রাণী খাওয়া হালাল আমার সব প্রাণী শুকরেরটা খাওয়া জায়েজ বুঝা কথা কইেন তাহলে যে সকল প্রাণী খাওয়া হালাল তার কলিজা এই কলিজাটা রক্ত দ্বারা তৈরি হয়েছে কি দ্বারা রক্ত দ্বারা এটা তৈরি হয়েছে এই কলিজা খাওয়া হালাল আরেকটা আছে কলজার সাথে আপনারা বলেন গুড্ডা তাই না কিন্তু এটার আরও শুদ্ধ কিছু নাম আছে কি আছে তিল্লিও কয় এটাকে তিল্লি আছে না ভাই ওই যে চোখা করে থাকে তিল্লি আবার এটাকে প্লিহাও বলে প্লিহা এবার ভালো করে মনে সবাই চিনছেন তাহলে কলিজা খাওয়া হালাল এটা একটা রক্তের জিনিস রক্ত দ্বারা তৈরি এটা আরেকটা হচ্ছে কি প্লিহা এই দুইটা জিনিস আমাদের জন্যে খাওয়া হালাল তাহলে রক্তের যত তৈরিকৃত যা আছে এর মধ্যে এই দুইটা ছাড়া বাকি যত রক্ত আছে এগুলো কি হারাম এক কথায় প্রবাহিত রক্ত কি হারাম এখন আবার প্রশ্ন জাগবে হুজুর গরুর গোস্ত কাটলাম গোস্তের ভিতর থেকে কেমন জানি লাল লাল রক্ত বাইর হয় তার এই রক্ত তো হারাম নাকি বলেন কথা জানেন এটা রক্ত না তো এটা হলো গোস্তের আর্দ্রতা গোস্তের আর্দ্রতা এই গোস্তের আর্দ্রতা সহ যদি আপনি খাইতে পারেন কি যে স্বাদ আমরা তো মাশাআল্লাহ আমাদের ভাষা কি জানি একটা আছে প্রবাদ বাক্য আছে আমাদের মাছরে কি বেশি দুইত গোস্তর একটু কম দুইত মানে দোয়া ছাড়া খাওয়া যাবে না গোস্ত কিন্তু দুইয়া খাইতে আপনি গোস্ত যদি সুন্দর করে ফ্রেশ জায়গায় কাইটা এরপরে ওইগুলো সহ আপনি খান হালাল প্রবাহিত রক্ত জমাট হইয়া যদি আলগা থাকে সেটা ফালাই দিবেন কিন্তু আপনি পিওর গোস্ত কাটতেছেন ওই গোস্তের ভিতর থেকে হালকা হালকা একটু রক্ত বেরোইছে ওই ওটা হালাল আপনার জন্য ওটা না জায়েজ না এটা না ধুয়ে আপনি যদি রুচিতে গুলায় আপনি ওইভাবে খেয়ে দেখেন কত স্বাদ লাগে গোস্তের স্বাদ এগুলো মিক্স করে এটা গোস্তের আর্দ্রতা গোস্তের স্বাদ এগুলোর মধ্যেই কিন্তু আমাদের রুচি হয়ে গেছে উন্নত মানের যার কারণে দুইতে দুইতে সাদা বানাইয়া এরপরে দিয়ে আমরা গোস্ত পাক করি পরে আমরা যেই ভাত যেইভাবে খাই এই খাওয়া না খাওয়া সমান আমরা ভাত খাই কী খাই ভাই ভাত খাই ভাত আপনি পাক করলেন পাক করার পরে ভাতের আবার মার গালে ভাতের আছেটা কি কিছু আছে আমরা মাছে ভাতে বাঙালি এমনই খাওয়া খাই অন্য দেশগুলোকে হজে গেলে বুঝবেন টেড্ডা ভাইবেন ভালো করে যখন দেখবেন আপনার সুদানিরা এইভাবে হাঁটতেছে বাঙালিরা সব হ্যাগো পিছনে সিরিয়াল ধরে কারণ এত যাইতে পারবো না বাঙালি যে শরীর আর যে শক্তি এত দুটা বাড়ি খাইয়া ও কোথায় যায় ছিটকায় পড়বো খবর থাকবো না এই জন্য সুদানি যারা কালো কালো ওসা লাম্বা মিশরিয়ান যারা হেরো এমন ওসা লাম্বা এগো পিছনে যায় বাঙালিরা সব সিরিয়াল ধরে এ যাইতেছে এরাও যায় মাশাল্লাহ দশ মিনিটে তওয়াফ শেষ আমি একটা কাজ করছি এইভাবে একটা তওয়াফ করছি
কারণ সময় কম ছিল, নামাজের সময় হয়ে যেতেছে, আর এত দেহ মাশাল্লাহ বড়, যেইভাবে হাঁটতেছে উনি দুই তিনজনের জায়গা পিছনে রেখে দিতেছে। তো আলহামদুলিল্লাহ আমি আর আমার চাচা সাথে গেছে, এই চাচা এই দুইজনে মিল্লা সোজা মাশাল্লাহ তাড়াতাড়ি করে আমরা তোয়াফ সাইরা এবং নামাজে দাঁড়াইছি। তো যাই হোক, আমরা বাঙালি মানুষ, আমরা খাবারে দুর্বল নেই। এখন ডাক্তাররা বলে যে আপনারা যদি বেশি ক্ষুধা লাগে একটা ফল খান, আপনি একটা কলা খান, মানে এই এই জাতীয় যেই যেগুলো খাইলে আপনার শক্তি ক্যালসিয়াম ভালো হয়, এই ধরনের বস্তু আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, এখন বাঙালিরা পয়সার দিকে চায় না, খাওয়ায় অনেক এগিয়ে গেছে, তাই তাদের খাবারও অনেক উন্নত হচ্ছে। সুতরাং আমাদের শক্তির দরকার আছে না নাই? আছে। এরপরে আল্লাহ পাক বলেন যে ওয়ালাহমাল খিংজির, শুকরের গোশত এটা তোমাদের জন্য হারাম। খেয়াল করেন, যদি মৃত প্রাণী হয় তাহলে মৃত প্রাণীর যে হাড্ডি, চামড়া, শিং, নখ, এগুলি মৃত কিন্তু দেখেন, তার গোশত টোস্ত সব হারাম। কিন্তু এগুলোকে যদি আপনি কি বলে দাবাগত করেন এবং এটিকে সংস্কার করে যদি আপনি নিতে পারেন তাহলে এটা জায়েজ। মৃত প্রাণীর এই বস্তুগুলো জায়েজ, আপনি যদি এগুলোর সংরক্ষণ করে আপনি যেভাবে করলে হালাল হয় এভাবে করে যদি আপনি সংরক্ষণ করেন জায়েজ। কিন্তু শুকর এমন একটা প্রাণী, আল্লাহ পাক বলছেন তার নখ থেকে শুরু করে তার রক্ত, তার গোশত, চামড়া, যা কিছু আছে সবগুলো চিরতরে হারাম। আমি আপনি কত খাবার খাই, এখন বিদেশি অনেক খাবার বাংলাদেশে পাওয়া যায়, খাবারে দেখে নিয়েন হালাল হারাম লেখা আছে, শুকরের কিছু আছে কি না লেখা আছে, অনেক বস্তু আছে যেগুলো তৈরি করতে গেলে শুকরের চর্বি দিয়ে তৈরি করে, আছে না নাই? আপনি যদি এই ধরনের বস্তু ব্যবহার করেন বা খান তাহলে কি খাইলেন? আবার বলবেন যে না হুজুর এটা তো একটু কম, মানে শুকরের অংশটা চর্বিটা তো কম আর বাকি তো অন্য বস্তু বেশি, একটুও খাওয়া যাবে না। শুকরটাকে আল্লাহ এমনভাবে হারাম করেছেন কেন? শুকরটা হচ্ছে এমন প্রাণী যার চেয়ে নির্লজ্জ, বেহায়া কোনো প্রাণী দুনিয়ার মধ্যে আর নেই, এত নির্লজ্জ এটা। ওই যে বললাম আল্লাহ পাক যা খাইতে বলছেন হালাল, যা নিষেধ করছেন তা হারাম, হারাম থেকে নিষেধ করলেন কেন? মানুষের কল্যাণ, এই জন্য নিষেধ করছেন, ওটা খাইলে মানুষের ক্ষতি হবে তাই আল্লাহ নিষেধ করছেন, ঠিক না বেটি? মানুষ গবেষণা করে দেখছে যারা শুকর খায়, হিংস্র প্রাণী খায়, তাদের দুইটা সমস্যা বেশি হয়। কয়টা সমস্যা? দুইটা। একটা সমস্যা হচ্ছে মানুষ বেহায়া হয়ে যায়, দুই নাম্বার হচ্ছে তাদের মন, তাদের কলব শক্ত হয়ে যায়। আমি মিথ্যা বলতেছি? পশ্চিমা দেশগুলোতে শুকরের গোশত ছাড়া চলেই না, চীনে যাইবেন শুকরের গোশত ছাড়া চলবেই না, নেপালে যান শুকরের গোশত চলে, বিদেশের অনেক রাষ্ট্র, আপনারা আমার চেয়ে বেশি সফর করছেন, আমি তো এক দেশে মাত্র আল্লাহ নিছে, তো আপনারা অনেক কিছু জানেন যে হারাম, বিশেষ করে শুকরের গোশত সচরাচর অন্যান্য এই যে বিদর্মীদের রাষ্ট্রগুলো আছে সেখানে শুকরের গোশতটাই আমাদের মতো গরুর গোশতের মতো। আমরা হোটেলে গেলে যাই কয়ে ভাই গরুর গোশত আছে নি, কালাবুনা, কালাবুনা আছে কি না হুজুর? হ্যাঁ আছে, একবার মনটা শান্তি হয়ে যায় আজকে মনে হয় তিন চার প্লেট ভাত খেতে পারবো, ঠিক না বেটি? এরকম আমাদের রুচি। তো দেখা যায় যে আমরা গরুর গোশত যাইয়েই হোটেলে যাই আগে খুঁজি, তো ঠিক অন্যান্য দেশের মানুষগুলো তারা গিয়ে আগে এই শুকরের গোশতই খুঁজি। এই জন্য তাদের সমুদ্র সৈকতে মুসলমান একজন শালীন মন মানসিকতার একজন আদর্শ মানুষ, কোরআন সুন্নার বুঝ আছে, তারা সমুদ্র সৈকতে যাইতেই পারে না, ঠিক না বেটি? এত বেহায়া পড়া আমার ভাইরা। তো হারাম যতগুলি প্রাণী আছে এর মধ্যে শুকর হচ্ছে এত নিকৃষ্ট, এই শুকরের কোনো অংশই ইসলামে হালাল বানান নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা খুব গবেষণা করে দেখছে কোরআনে এটাকে খুব জবরদস্তিতার সাথে হারাম বলে ঘোষণা করছে, এটাই মুসলমানদেরকে খাওয়াইতে। আমাদের একটা বডি স্প্রে ব্যবহার করেন, যান যেটা ঘ্রাণবালা অনেকক্ষণ থাকে সেটাই ফুসফুস করে মাইরে নিয়ে আসেন, কিন্তু ওটা যে দেখে নিয়েন এটা হালাল নাকি হারাম, হালাল যেটি লেখা থাকে এখন,
কারণ বিজনেস করে সবাই একটু চায় শুদ্ধতার সাথে বিজনেস করুক, একদিন দুই দিন ব্যবসা করবে না, প্রতিষ্ঠান খুলছে লম্বা সময় সার্ভিস দিবে, ঠিক না ব্যাটি? এই জন্য তারা সব দিকে বিবেচনা করেই ব্যবসা বাণিজ্য করে। মুসলমানদের জন্য বানাইলে এরা লিখে দেয় যে হালাল, যারা ষড়যন্ত্র করে সেটা তো ভিন্ন জিনিস, আর ষড়যন্ত্র ছাড়া বিভিন্ন হালাল কোম্পানিরা হালাল বানাইলে লিখে দেয় কি হালাল। আমার ভাইয়েরা, তাহলে এই বিষয়গুলো খেয়াল করে আমাদের পারফিউম থেকে শুরু করে প্রত্যেকটা বস্তু আমাদের সংরক্ষণ করতে হবে, যেন হারাম দিয়ে আমাদের আমল বরবাদ করতে না পারে। আমার ভাইয়েরা, কত কথা বলবো শেষ হয় না তো। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এরপর আল্লাহ পাক বললেন কি, আল্লাহ ছাড়া অন্যের নামে যে প্রাণী জবাই করব সব কি? অনেকে বলে ল্যাংটা বাবার নামে গরু সাইরা দিলাম, সাইরা দেয়নি, মান্নত করছে সে, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে ল্যাংটা বাবার নামে একটা গরু দিব। আবার বলে ওই কেল্লা বাবার নামে একটা গরু দিলাম, কিনার সময় নিয়ত করে যে কেল্লা বাবার নামেই গরুটা কিনলাম, এটা খাওয়া কি আরাম? কোনো গরু কোনো প্রাণী কিনে এইভাবে সাইরা দেওয়া, আল্লাহর রাস্তায় সাইরা দেওয়াও নিষেধ, জায়েজ নেই। এটা জবাই কইরা কেউরে খাওয়াও অথবা কাউকে দইরা মালিক বানিয়ে দাও, কিন্তু আল্লাহর রাস্তে সাইরা দিলাম, লেখা দিলাম এটা খাওয়া যাবে না, ধরা যাবে না, জবাই করা যাবে না, কার নামে সাইরা দিলেন? তাহলে তো আপনি ওই যে আল্লাহ যা হালাল বানাইছে সেটারে আপনি কী বানাই দিছেন? হারা। আমার ভাইয়েরা, তাহলে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কোনো বাবার নামেও কোনো ব্যক্তির নামে, আল্লাহ ছাড়া কারো নামে কোনো প্রাণী কিনাও যাবে না, কারো নামে কোনো প্রাণী জবাইয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে ওলামায়ে কেরামগণ কঠোর মাসালা দিয়েছেন যে কোরআনের ক্ষেত্রে এখানে সবাই শক্ত যে এগুলো সম্পূর্ণ নাজায় শিরিকি কাজ, ঠিক আছে ভাই? ফামানিত্তুর রগৈরা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি মাসালা। আপনি এমন রাষ্ট্রে গেছেন যেখানে হারাম ছাড়া কোনো হালাল খাবার নেই, এখন এই হারাম খাবার আপনি খাবেন নাকি হালালটা খাবেন? এখন অনেক মানুষ আছে এত কঠোর যে আমি কিন্তু হারামের দ্বারে কাছে না, দরকার হয় মরে যাব তারপর আমি হারাম খাব না, এটাও কিন্তু ঠিক না, মাসালা জানেন আজকে। আর অনেকে আছে এরকম যে আরে এই দেশে তো হারাম ছাড়া কিছুই পাওয়া যায় না, তো সমস্যা কি, অনেক যেহেতু হালাল নাই খেতেই হবে, কি করার আছে, তাহলে খাইতে দেখি হারাম দিয়ে খাওয়া শুরু কর। আল্লাহ পাক এখানে বলেন তামানিদুর গায়রা বাগিউ ওয়ালা আহাদিন ফালা ইসমা আলাইহ, দুনিয়ার মানুষেরা তোমরা যদি কখনো নিরুপায় হয়ে যাও, ক্ষুধার কারণে তোমার জান বের হওয়ার উপক্রম হয়ে যায়, তুমি আর সহ্য করতে পারতেছ না, এখন তোমার জান বের হয়ে যাবে, তাহলে জান বাঁচানো পরিমাণ তুমি হারাম থেকে ভক্ষণ করো, এর বেশি না। সুবহানাল্লাহ, খাওয়ার অনুমোদন দিল কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক বলছেন বাগির গায়রা বাগিন ওয়ালা আদিন, তুমি কোনো অন্যায়ভাবে এবং সীমালঙ্ঘন করার মাধ্যমে এই কাজ যদি না করো তাহলে তুমি জান বাঁচানো পরিমাণ খেতে পারবা। এখন আসুন, কেউ চুরি করতে গেছে কই চট্টগ্রাম, এমন জায়গায় গেছে এই কি বলে যে পাহাড়ি অঞ্চলগুলো খাগড়াছড়ি গেছে, এখন সেখানে গেল চুরি করতে, চুরি করতে গিয়ে এখন এখানে কোনো খাবার নাই কিছু নাই, ওই এলাকার মানুষ বাস আছে না, ছোটো ছোটো বাস, কচি বাস, এই কচি বাসগুলি তারা কাইটা, এরপরে এগুলোর কীভাবে জানে ওরা জাল দেয়, সিদ্ধ করে, সিদ্ধ করে এরপরে লবণ টবণ দিয়ে এরা এটা এইভাবেই খায়। কী ভাই মিথ্যা বলতেছি? তা আপনার কি এটা খাওয়ার খাবার? আপনি তো কবেন আমি যা খাই, যদি নাও খাইয়ে দেয় কিন্তু বাস কোনোদিন খাবো না, ঠিক না বেটি? বাস খাইতে রাজিরা, এখন আপনি না খেয়ে মরবেন? এখন এই পরিস্থিতিতে আপনি গেছেন আবার কী উদ্দেশ্যে? মাশাআল্লাহ, কত ভালো কাজ না, চুরি করতে গেছে আবার খাবার টাবার নাই, এখন মরে যাওয়ার উপক্রম হয়েছে, এখন বাস ছাড়া আর কিছুই নাই, কী করবে? মরে যাবে? সে যদি মরেও যায় যাক, আল্লাহ পাক বলেন যে তোর উদ্দেশ্য খারাপ, তোর উদ্দেশ্য খারাপ, এটাই আল্লাহ পাক বলছেন গায়রা বাগিন ওয়ালা আদিন, আমি আল্লাহ চুরি করাটাকে নিষেধ করেছি, নাজায়েজ বলেছি, তুই চুরি করতে গেছস, তুই ওয়ালা আদিন, তুই সীমালঙ্ঘনকারী হয়েছস, তুই মরে যা, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান কোনো কাজে গেছে, ভালো কোনো নিয়তে ভালো কোনো কাজে গেছে, সেখানে গিয়ে সে খাবারের অভাবে পড়ে গেল, এখন তার জান বাঁচানো পরিমাণ সে খাবে, এখন এই খাবারটুকু নেই,
কিন্তু আছে মরার প্রাণী অথবা হারাম প্রাণী খাবার, এই ধরনের খাবার আছে, তাহলে সেটা খেতে পারবে কি পারবে না? ইসলাম বলে যে হ্যাঁ, এই ব্যক্তি জীবন বাঁচানো পরিমাণ খাবে। এখন জীবন বাঁচানো পরিমাণ, পরিমাণটা কি? একবার পেটটা ভরে খাইলেই আমার জান বাঁচে যাব, তাই না ভাই? মাশাল্লাহ, আমরা বাজার থেকে যদি পাই ইলিশ মাছ আজকে আনছি, এত সুন্দর করে ভাজবো আর পেঁয়াজ দিয়া কসকস করে বুনা করব, কইরা তারপরে সাত করে খাইব। তা আপনি যখন ওই জায়গার সম্মুখীন হইলেন, আপনার জীবন বাঁচানো পরিমাণ আপনি খাবেন, ইসলাম বলছে, এখন আপনি অনুমোদন পাইছেন দেখা আপনি এক পাতিল হারাম গোস্ত লইয়া এরপরে বুনা কইরা পেটটা বইরা খাইবেন নাকি? ইসলাম বলছে তিন লোকমা খাইতে পারবেন। কয় লোকমা? তিন লোকমা কি? ভাত যেমন তিন লোকমা হয়, আর গোস্তেরও ওইটারে পরিমাণ লোকমা হিসেবে বানাই নেবেন, এই পরিমাণ খেয়ে আপনার জানটা বাঁচাইতে হবে। আমার ভাইয়েরা লোকমাও দিবেন এমনি নাকি? বড় কইরা যে লোকমা তিন লোকমা, এখন তো একসাথে তো তিন লোকমার উঠানো যাবে না, তো আলাদা আলাদা উঠাইতে গেলে বড় বড় করে মুখে ঢুকাইতে পারলেই এক লোকমা। আমার ভাইয়েরা যাই হোক, অনেকে জিমাইতে আছেন, এই জন্য একটু কথাগুলো অন্যভাবে বলছি, আপনারা রাগ করতেছেন? এখনই ছেড়ে দিচ্ছি, আলোচনা একেবারে শেষ অংশে আমি আসি। তাহলে জান পরিমাণ বাঁচানো এর পরিমাণটা কি? কয় লোকমা? তিন লোকমা খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। আমার ভাইয়েরা আবার অনেকে আছি, আমরা তো বনি ইসরায়েল কোয়ালিটির স্বভাবও কিছু আমাদের আছে, সেটা কি? পাইছি তো পাইছি, অনুমোদন যেহেতু আছে, এই খাবারটা তো সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না, আমাদের ডিস্ট্রিক্টে পাওয়া যায় না, তো আমি যতটুকু বাঁচানো জান পরিমাণ বাঁচানো খাইলাম, আর একটু ব্যাগের মধ্যে লয়ে রইলাম, যদি আবার খিদা টিদা লাগে ট্রেনের মধ্যে আবার খাইলাম, করা যাবে? না না, এটা করা যাবে ভাই, এটা করা যাবে। কেন করা যাবে, কতটুক পর্যন্ত করা যাবে এটা জানেন আগে, আপনি নিয়ে নিলেন সাথে যে ঠিক আছে আবার যদি খিদা লাগে এখান থেকে একটু খামু, কারণ হালাল খাবার তো নাই আনো আমার সাথে। আপনি এই খাবারটা নিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, সামনে দেখতেছেন মাশাআল্লাহ আমাদের গরুর গোস্ত, গরুর গোস্তের হোটেল, এখন এখানে আমি গরুর গোস্ত পাবো, লেখাই আছে গরুর গোস্ত দিয়ে ভাত পাওয়া যায়, মাশাআল্লাহ কলজায় পানি আইছে। তাহলে সাথে সাথে ওই ব্যাগটারে ঠিস করে ফালাই দিতে, কারণ এটার ওজোর শেষ আমার, এ হারাম খাবারের ওজোর কি শেষ, আমি হালাল খাবারে চলে আসছি, এই জন্য ওটা ফালাই দিত। এটা শুধু আমার আর আপনার কথা নয়, আল্লাহর রসুলের এক সাহাবি এমন বিপদের সম্মুখীন হইয়া এক ব্যক্তির গম ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছেন, প্রচণ্ড খিদা, তিনি ওই গম ক্ষেতে ঢুকছেন, ডুইকা ওখান থেকে কিছু গম ছিঁড়ে তিনি নিছেন, কিছু খাইছেন, আর কিছু তিনি একটা তার তোয়ালা ছিল, রুমাল ছিল, এই রুমালের ভিতরে চাদরের মধ্যে নিয়ে এরপরে তিনি যেতে লইলেন। মুহূর্তের মধ্যেই মালিক চলে আস দেখে ফেলস, আয়সা আচ্ছা তোর ওনারে মারস, মায়ের দেওয়ার পরে তিনি এগুলো সহ এই সাহাবিকে সহ রসুলের দরবারে উপস্থিত, ইয়া রসুল আল্লাহ আমার গম খেতে ডুইকা সে এই কাজ করছে, নিজে খাইছে তো খাইছে, আমার গাঁটটিও মাংস এ লয়ে যাইতেস, আল্লাহ রসুল আপনি বিচার করেন। এবার আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবি জমির মালিক, তুমি নিরুপায় হওয়ার সময় কোনো ব্যক্তির কাছে যদি হারাম খাবার থাকে আর হালাল খাবার পাশে থাকে, আর ওই হালাল খাবারটা গ্রহণ করলে মালিকের তেমন কোনো ক্ষতি হবে না, তাহলে সে মালিকের অনুমতি নেক আর না নেক এমনিতেই ওই হালাল খাবারটা খাবে, হারাম খাবারটা ফালাইয়া দিবে। কে বলছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এ কথা বলার পরে ওই সাহাবি সতর্ক, ইয়া রসুলাল্লাহ সে যে পরিমাণ নিছে এর দ্বারা তো আমার কোনো ক্ষতি হইতো না। এবার আল্লাহর রসুল বলেন জরিমানা দিতে হবে। কি দিতে হবে? জরিমানা। কি জরিমানা? আল্লাহর রসুল বলেন তাকে এক ওয়াসেক, কয় ওয়াসেক? এক ওয়াসেক গম তাকে দিয়ে দাও। এক ওয়াসেক কতটুক জানেন? চার মন। কয় মন? চার মন। আল্লাহর রসুল বলেন যে এক ওয়াসেক বা অর্ধ ওয়াসেক বলছেন, চার মন অথবা দুই মন গম তাকে তুমি দিয়ে দাও। সাহাবি তাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর আমরা বললে হুজুর আপনি অন্যায় বিচার করছেন, আমার ক্ষেতের জিনিস খাইলো আবার আপনি উল্টা আমার জরিমানা করলেন চার মন, এত বড় জুলুম আল্লাহর হাসরের মাঠে কাঠগড়ে আপনারা দাঁড় করান। দিনের বুঝ না থাকলে যা হয়, তুমি তাকে দিলা, সে তো একজন মুসলমান ভাই, তার ক্ষুধা তুমি নিবারণ করলা,
তুমি যেই সওয়াবটা পাইবা এটা তুমি বুঝতাছো না। আল্লাহর রাসূল ঠিকই বুঝলেন, সাহাবীকে বললেন, সাহাবী বুঝে গেল, রাসূলের কথা বলতে দেরি মানতে আমাদের এই আমল দরকার আছে না নাই? তাহলে যেই কথা বলতেছিলাম, দেখা যাবে অনেক মানুষ, ভাই এনে হাসির কিছু না, অনেক সময় দেখা যাবে অনেক মানুষ আসলে না খেয়ে আছে, বুঝতেই পারবেন না আপনি। আপনার হয়তো রুটির দোকান, সে গিয়ে হয়তো একটা রুটি চাবে, অথবা অনেক সময় দেখা যাবে খিদার এত তীব্রতা সে কাউকে বলবেও না, আপনার ওখান থেকে একটা রুটি নিয়ে দিবে দৌড়। আপনি তাকে ধরার জন্য যেন না, একটা রুটি তো গেল, কিন্তু আপনি মনে মনে নিয়ত করেন আল্লাহ তার যদি কোনো খিদার সমস্যা থাকে তাহলে এটা দিয়ে তুমি তার খিদা পূরণ করে দাও। সৎকায় জারিয়ে সব সৎকার সব কে পাবেন? আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, আমাদের কিন্তু দেখবেন বড় বড় দাগের টাকা পয়সা নিয়ে কিন্তু মারামারি হয় না, হয়? আপনি জায়গা লইয়া সমস্যা, একটা জায়গা কিনছেন, ভাই বিরক্ত হইতেছেন না, শেষ করে দিচ্ছি, একটা জায়গা কিনছেন, আপনি সব তল্লাশি চালাইছেন, কোথাও সমস্যা ধরা পড়ে নেই, কিনছেন 1 কোটি টাকা দিয়া। কিনার পরে এরপরে তা দেখেন মাশাআল্লাহ নেতা টেতা সহ একজন ওয়ারিস দলিল লয়ে দাঁড়ায় গেছে যে আমি তো এটার ওয়ারিস। এখন আপনি কি উঠেই কি মারামারি শুরু করে দেন? কিছুই করেন না, আপনার এখানে ঠান্ডা মাথায় কাজ করেন, তাই না ভাই? তখন ঠান্ডা মাথায় কী করেন, যে এত কাগজের মায়ের পেস নিয়ে দাঁড়াইছে, এই কাগজটার একটা ফটোকপি দেন আপনি। দেওয়ার পরে আপনি উকিল দেখাইতেছেন, দেখাইয়া এরপরে দিয়া যদি দেখেন যে না সে উল্টাপাল্টা করছে, তখন যাই আপনি আস্তে আস্তে একটু গরম মন মামলা করেন যে সে আমাকে হেনস্থা করছে, 420 মামলা তখন কইরা তাকে হেস্তনেস্ত করে টারা দূরে সরাইয়া দেয়। আর যদি দেখে যে না আসলেই সে প্রকৃত ওয়ারিস, এখন তাহলে কিছু তো দিতে হবে, দিতে হয় না? ঠান্ডা মাথায় কিন্তু আপনি বান্ডিল দিলেন 1 কোটি টাকার জায়গায়, সে ওয়ারিস হিসেবে 10 লাখ পায়, সেই হিসেবে আপনি 10 লাখ টাকা কিন্তু ঠান্ডা মাথায় দিয়েছেন, মারামারি করছেন করেন নাই। কিন্তু নৌকার মধ্যে যখন উঠে নৌকা মাঝি বা ঈদের সময় কয় ভাই 10টা বেশি দিতে, শত আবর্ণ গালি আছে সব দিতে দেন, এই বেটা এটা সেটা তুমক তুমক, এটা সিরালামু ওটা করে নামু, কিসের 10 টাকা দিমু? ও তো চুরি করে নাই, চুরি করছে? আপনারা বলছে মনে চাইলে দিবেন, না মনে চাইলে যাইবেন না, যেটা ন্যায্য ভাড়া ওটা দিয়ে চলে যাবেন। এই জায়গায় আইয়া মারামারি, এই জায়গায় এসে ক্ষমতার পাওয়ার, এই জায়গায় এসে টাকার পাওয়ার, বাসের কন্ট্রাক্টরের কাছে 60 টাকা ভাড়া, আপনার কাছে 5 টাকা আছে, সুন্দর করে কন যে ভাই আমার কাছে 5 টাকা আছে, তুমি 5 টাকা নাও, 2 টাকা বাংতি নাই, বা আমার কাছে নাই টাকা, না এই জায়গায় সাহেবের মতো কথা কয় কয়ে বেড়া 5 টাকাই তো ভাড়া, ওরে বাবা রে বাবা, উল্টা হ্যাঁ ধমক মারতেছে। তখন কন্ট্রাক্টরের তো আর চিন্তা করে যে আমার ইজ্জত তো সব বাড়িতে ধুয়ে আইছি, এখন এর লগে যা বুঝা বুঝি আমি আজকে বুঝবো, এক না 60 টাকা ভাড়া, 60 টাকাই দিতে হবে, না দেওয়া যাবে না, এই ঘুষাঘুষি শুরু। কয় টাকা লয়ে লাগছে? 1 লক্ষ টাকার জায়গায় আপনি মারামারি করলেন না, 2 টাকা দিয়ে আপনার ইজ্জত বাসে থুইয়া এসে পড়ছে। এই হলো আমাদের বাঙালির জাতির স্বভাব। আপনি 10টা টাকা বেশি দিয়া যান না কেন, কি সমস্যা হয়েছে আপনার? আপনাকে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন।